আবারও চলে এসেছি তোমাদের জন্য অনেক মজার একটি গল্প নিয়ে, যেখানে আমাদের হিরো হচ্ছে একজন কোল্ড হার্টেড সিও। ওর একটা সমস্যা হলো, যদিও কোনো মেয়েকে টাচ করে ওর অ্যালার্জি হয়ে যায়। অন্যদিকে আমাদের হিরোইন খুব কিউট, তবে ও আনলাকি মেয়ে, যাই করতে যায় ওর সাথে খারাপ হয়ে যায়। এখন চলো দেখি এই দুজনের লাভ স্টোরিটা কীভাবে শুরু হয়। গল্পটা বেশ মজার, তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদের হিরো গুচেনকে দেখি, ও গেম কোম্পানির সিও। ও অনেক হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট আর রুড, কিন্তু ভালোবাসার নামের কোনো শব্দ ওর আশেপাশে ঘেঁষতে পারে না, কারণ কোনো মেয়ে যদি ওকে টাচ করে সাথে সাথে ওর র্যাশেস হতে থাকে, আর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ও সেন্সলেস হয়ে যায়। আসলে এই সব কিছু ওর ছোটবেলার এক অ্যাক্সিডেন্ট থেকে শুরু হয়েছে, যেটা নিয়ে ও প্রতি রাত স্বপ্ন দেখে। এরপর থেকেই ও কোনো মেয়েকেই ওর কাছে আসতেই দেয় না। অন্যদিকে আমাদের হিরোইন শাওনুয়ানকে দেখি, ও রিসেন্টলি অ্যানিমেশন নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। স্বপ্ন হচ্ছে গেম কোম্পানিতে অ্যানিমেটর হবে। ও একটি জবের ইন্টারভিউর জন্যই যাচ্ছিল, তবে ওর ভাগ্য খুবই খারাপ। বলতে গেলে ও একটি আনলাকি মেয়ে, মানে ও যত ভালো কাজই করতে যাক না কেন ওর সাথে খারাপই হয়ে যায়। এদিকে নুয়ানের সিনিয়র উজিনকে দেখি, ও এই কোম্পানিতে জব করে, আর উজিন আর নুয়ান একই বাসায় থাকে। উজিনুকে কল করে বলে, ইন্টারভিউ এখনই শুরু হয়ে যাবে, তুমি এখনো আসনি কেন? নুয়ান বলে, আমি হার মানবো না, এক্ষুনি আসছি। কিন্তু একটা আঙ্কেলকে বাঁচানোর চক্করে বেটাই নিজের পড়ে যায়, আর ওর ফোনটাও ডাস্টবিনে পড়ে যায়। এর উপর একটি গাড়ি ওর উপর পানি মেরে চলে যায়, যেটা আর কারোই না, গুচানের গাড়ি ছিল। প্রেসিডেন্ট আসতে আর মাত্র 15 মিনিটই বাকি আছে। এটা শুনে সব এমপ্লয়িজরা রেডি হতে থাকে নিজেদের গ্লোভস পরে, কারণ গুচান নোংরা একদমই পছন্দ করে না। এক এমপ্লয়ি শুধু এক হাতে গ্লোভ পরেছিল, তাই গুচান ওর এই মাসের বোনাসটা কেটে দেয়। নুয়ান কোনোভাবে কোম্পানিতে পৌঁছায়, তবে ওর মুখে হাতে ময়লা লেগেছিল, তাই ও জলদি জলদি নিজেকে পরিষ্কার করে নেয়। এর মধ্যে ইন্টারভিউ রুম বন্ধ হয়ে যাচ্ছিল, বেচারির কপালটাই খারাপ, দৌড়েও লাভ হয়নি। দরজা বন্ধ হয়ে যায়, ও দরজাটা খুলতে বলে, কারণ ও মাত্র 10 সেকেন্ডই দেরি করেছে। কিন্তু এমপ্লয়ি বলে, তুমি যদি 1 সেকেন্ডও দেরি করতে তাহলেও বস তোমাকে এখানে ঢুকতে দিত না। এতে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। উজিনোকে সামলাতে থাকে, ও বলে, আনলাকি হওয়ার কারণে আমার সাথে সবসময় এরকমটাই হবে। মুজিন বলে, এরকম কিচ্ছু না, তোমার মনটা তো ভালো, তাই না? আমার পরিটা? নুয়ান বলে, হ্যাঁ, কিন্তু আনলাকি পরি। তখনই ও দেখতে পায় এখানে ওই গাড়িটাই দাঁড়িয়ে আছে, যেটা ওর উপর পানি মেরে চলে গিয়েছিল। ও বলে, শুন গাড়ি, তোর মালিকের জন্য আমি ইন্টারভিউর জন্য দেরি হয়ে গেছি। গাড়ির রেড লাইটটা অন হয়ে যায়, তাই ও গাড়িতে লাথি মারতে নিয়েছিল, কিন্তু ওর জুতোটা গিয়ে গুচেনের সামনে পড়ে। তো নুয়ান লাফাতে লাফাতে ওর জুতোটা পরে নেয়, আর ওকে বলে, এটা তোমার গাড়ি, তাই না? চলো আমার কাছে মাফ চেয়ে নাও। গুচেনের রিয়েকশন ছিল, কোত্থেকে আসে এসব? ওর সেক্রেটারি কিয়াও, যে কিনা ওর ফ্রেন্ডও হয়, ও গুচেনকে বলে, এই মেয়েটার ইন্টারভিউর জন্য লেট হয়ে গিয়েছিল। উজিন ওকে কিছু বলতেই নিচ্ছিল। নুয়ান বলে, সিস্টার তুমি চুপ থাকো, এই খারুসটাকে আমি মজা দেখাচ্ছি। গুচেন ওকে কাছে আসতে দেখে দূরে যেতে থাকে। উজিন ওর সামনে এসে বলে, উনি আমাদের প্রেসিডেন্ট, গেম কোম্পানির সিও। নুয়ান বলে, এটা আমার কি করব। দেন যখন এটা বুঝতে পারে, ও বলে, কি? গুচেন বলে, আমি তোমাকে ইন্টারভিউর জন্য আরেকটি চান্স দিব, তোমার মধ্যে কি ওই সাহসটা আছে ইন্টারভিউ দেওয়ার জন্য? ও খুশিতে হ্যাঁ বলে দেয়। পরের সিনে ও ইন্টারভিউ দিতে আসে। যেহেতু গুচেন মেয়েদের কাছে যেত না, তাই এতটা গ্যাপ বানিয়ে রেখেছিল। গুচেনকে বলে, তোমার মধ্যে তো অ্যানিমেশনের কাজ নিয়ে কোনো এক্সপিরিয়েন্সই নেই, আগে কোথাও জব টব করনি, তাহলে কি এখানে ঝাড়ু পোছা করতে এসেছো? নুয়ান বলে, ছোটবেলা থেকেই আমার গেম কার্টুন অনেক ভালো লাগে, আর আমি নিজে থেকে অ্যানিমেশনও বানিয়েছি, দেখো তো একবার। কিন্তু যখনই ওর ড্রয়িং দেখাতে নেয়, ওটা তো ভিজে অবস্থা খারাপ ছিল। আসলে গুচেনের গাড়িটাই ওর ড্রয়িংয়ের এই অবস্থা করেছে। এতে গুচেন ওখান থেকে চলে যেতে নিচ্ছিল। ও বলে, আমি ইচ্ছে করে এটা খারাপ করিনি, না তো ইচ্ছে করে দেরি করে এসেছি, শুধু আমার ভাগ্যটাই খারাপ, প্লিজ আমাকে একটা বার চান্স দিয়ে দাও। গুচেন বলে, কি? তুমি যদি সত্যি জব পেতে চাইতে, তুমি বাসা থেকে জলদি চলে আসতে, আর নিজের ড্রয়িংটাও সামলে রাখতে, আনলাকি এর বাহানা বানাতে না, তোমার মধ্যে কোনো ডিসিপ্লিনই নেই, তো যাও এখান থেকে। বেচারি তো কেঁদে কেঁদে বাসায় চলে যাচ্ছিল। তখন ওর কাছে ওর মার কল আসে। মা বলে, কি কান্না করছিস কেন, টাকা শেষ? ও বলে, না এরকমটা না, টাকা আছে আমার কাছে।
মা বলে, তুই জানিস তোর বাবার আর আমার তোর জন্য কতটা চিন্তা হয়, জলদি নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে নে যে তোর যত্ন নিতে পারবে। নুয়ান বলে, তোমার আবারও শুরু হয়ে গেল, আর ফোনটা কেটে বলে, আমার বয়স তো মাত্র 22, জানি না মা কেন সবসময় আমাকে ব্লাইন্ড ডেটে পাঠাতে চায়। বাবা ওকে মেসেজ দিয়ে বলে, তোর টাকা লাগলে আমাকে বল, আমি তোর মার কাছ থেকে লুকিয়ে টাকা পাঠিয়ে দেব। এটা দেখে ও অনেক ইমোশনাল হয়ে যায়। দিন একটা রেস্টুরেন্টে বসে গুচেনকে গালি দিতে থাকে, আর ওর পাশেই আরেকজন বসে নিজের ভাগ্যকে গালি দিচ্ছিল। নুয়ান বলে, ও তুমিও তাহলে আমার মতো। লোকটি ওর জুসের দিকে তাকিয়েছিল, তো নুয়ান ওকে জুসটা দিয়ে দেয়। দেন লোকটা খুশি হয়ে বলে, আমার কাছে শুধু এটাই আছে, তুমি এটা রেখে দাও, এতে তোমার ভাগ্য ভালো হয়ে যাবে। নুয়ান ওটা দেখে বলে, গুড লাক, এটা তো শুধু একটা সানগ্লাস। পরদিন সকাল সকাল ওর ভাই ওকে কল করে বলে, জলদি আমাকে নিতে আয়, আর না হয় আমি তোর কার্ড ইউজ করে লাক্সারি গাড়ি করে চলে আসব। নুয়ান বলে, ওখানেই দাঁড়া, আমার ব্যাংক ব্যালেন্স শেষ করবি না, আমি এক্ষুনি আসছি। আর দৌড়াতে দৌড়াতে ওই গ্লাসটা পরে নেয়। কিন্তু যখনই ও গ্লাসটা পরে, ওর কাছে সব কিছু আজব লাগছিল, তাই ওর চোখটা পরিষ্কার করে আবারও গ্লাসটা পরে নেয়। তবে এবারও ও লোকদের গায়ে বিভিন্ন ধরনের স্পার্কল দেখতে পাচ্ছিল। এসব তো ওর বিশ্বাসই হচ্ছিল না। তখনই ও বক্সে একটা লেটার পায় যেখানে লেখা ছিল, যে ছেলের কাছে গোল্ডেন স্পার্কল দেখতে পাবে ওই তোমার গুড লাক, মানে তোমার ভাগ্যটা বদলে ভালো হয়ে যাবে। অবশ্যই ও এসবে বিশ্বাস করে না, কিন্তু তখনই ও দেখে একই কালারের স্পার্কলের ছেলেটি ওই মেয়েটিকে প্রপোজ করে দেয়। ও ভাবে, এর মানেটা সত্য, কিন্তু আমার গুড লাক কি তাহলে আমার মতোই আনলাকি হবে? তখনই এখানে গুচানের এন্ট্রি হয়, আর ওর কাছেই গোল্ডেন স্পার্কল ছিল। এটা দেখে নুয়ান বলে, পেয়ে গেছি, আর ওর পিছু পিছু একটা হোটেলে ঢুকে পড়ে। গার্ড বলে, এখানে শুধু ভিআইপিরাই যেতে পারবে। ও মিথ্যে বলে, আমার বাবা উপরে আছে, এটা বলে ও উপরে দৌড় মারে। ও লুকিয়ে লুকিয়ে গুচেনকে দেখতে থাকে আর বলে, ওয়াও, ও যদি আমার গুড লাক হয় তাহলে তো আমি লাকি হয়ে যাব। কিন্তু তখনই ও ভুলবশত একটা টপ ফেলে দেয়। গুচেন পিছনে ঘুরে এর মধ্যে ও পালাতে থাকে, কিন্তু গুচেন ওকে দেখেই ফেলে আর বলে, আবারও তুমি, এখানে ওকে তুমি অ্যানিমেশন করতে এসেছো? আর ওকে মিথ্যেবাদী বলে চলে যায়। ওদিকে ইয়ান বলে, আমার বোনটা এখনও আসছে না কেন? এই আনলাকি মেয়েটা কি আবার কোনো ডাস্টবিনে পড়ে গেছে নাকি? নুয়ান ওকে কল করে বলে, তুই নিজে নিজে চলে আয়, আমি একটু ব্যস্ত আছি, একজনকে শিক্ষা দিতে হবে আমার। গুচেন ওর মিটিং শেষ করে এলিভেটর দিয়ে বের হতে নিচ্ছিল, কিন্তু তখনই কেউ একজন এসে ওকে লক করে ফেলে, যেটা আর কেউ না, আমাদের নুয়ান ছিল। গুচেন ভয় পেয়ে ওর থেকে দূরে সরতে থাকে, আর কিয়া ওকে জলদি গেটটা খুলতে বলে। নুয়ান ইচ্ছে মতো ওকে অনেকগুলো বকাঝকা করে ওর মুখে একটা নোট লাগিয়ে দেয়, আর ওকে ভ্যাঙ্গিয়ে ওখান থেকে চলে যায়। গুচেন অনেক ভয় পেয়েছিল। কিয়াও বলে, বস, এটা শুধু একটা নোট, ওর হাত তোমাকে টাচ করেনি। গুচেন যখনই এই নোটটা দেখে ওর রেগে চিল্লে ওঠে। এদিকে ইয়ান এসেও এসব কাণ্ড ওর নিজের চোখে দেখে ফেলেছে। ও বলে, তুই কি পাগল নাকি? নুয়ানুকে থাপ্পড় মেরে বলে, ভদ্রভাবে কথা বল, আমি তোর থেকে বড়। ইয়ান বলে, মাত্র এক মিনিটেরই তো বড়, সিস্টার আমার জব চলে গেছে, জমানো টাকাও নেই আমার কাছে, আমাকে তোর বাসায় থাকতে দে প্লিজ। নুয়ান বলে, আমি আমার সিনিয়রের সাথে থাকি। ও বলে, মাত্র কিছুদিনই তো, যখনই ডাবিং স্টুডিও পেয়ে যাব আমি চলে যাব। মানে ও একজন ডাবিং আর্টিস্ট, ওদিন ওভারটাইম কাজের জন্য দুদিন বাসায় আসবে না, তাই নুয়ান ওকে দুদিনের জন্য বাসায় রাখতে রাজি হয়ে যায়। এদিকে গুচেন রেগে ওর কাপড় খুলে গোসল করতে চলে যায়। কিয়াও বলে, এটা তো শুধু একটা নোটই ছিল, এমনিতে তোমার উপর এই কার্টুনটা কিন্তু একদম মানিয়েছে, আর ওটা এখানে রেখেই ও চলে যায়। এদিকে বাসায় নুয়ান ইয়ানকে বলে, যদি উজিন বাসায় চলে আসে তুমি কিন্তু লুকিয়ে পড়বে, আর না হয় ও আমাদের ছাড়বে না। কিন্তু ইয়ান বলে, তুই নিজেরটা দেখ, না তো তোর কাছে জব আছে, না কোনো ক্যারিয়ার, কোনো বয়ফ্রেন্ডই নেই, তুই তো কিছুই না। এটা শুনে নুয়ান ওকে মারতে থাকে। পরদিন সকালে ও বাসার মালিককে দেখে ভাবতে থাকে, প্রত্যেকবারের মতো উনি হয়তো বাসার ভাড়া বাড়াতে এসেছে, কিন্তু এবার উনি কোনো ভাড়াটারা বাড়ায় না। ওর ভাঙা ফোনটা ঠিক করাতে যায়, কিন্তু ওর শুধু গ্লাসই ভেঙেছিল, এর উপর 20% ডিসকাউন্টও পেয়েছে। নুয়ান তো পুরো অবাক হয়ে যায়, ও আনলাকি থেকে লাকি কিভাবে হয়ে গেল? তখন ওর মনে পড়ে গতকাল ও গুজেনকে টাচ করেছিল। ও খুশি হয়ে উজিনকে কল করে ওর জাদুর চশমার কথা বলে, কিন্তু উজিনের মনে হতে থাকে ও কমিক পড়তে পড়তে পাগল হয়ে গেছে। কোম্পানিতে নতুন রিসেপশনিস্ট ফ্যাংমি দেখতে অনেক সুন্দর, তাই সব ছেলেরা ওকে ঘিরেছিল, তো উজিন এসে ওদের সরিয়ে ফ্যাংমিকে বাঁচিয়ে নেয়।
ডাইরেক্টর ওজিনকে গুচেনের জন্য নিউ ক্লিনার খুঁজতে বলেছিল, কিন্তু ও ক্লিনারের লিস্টটা ভুলবশত হারিয়ে ফেলেছিল। এখন কোনো রাস্তায় ছিল না। গুচেনও কিছুক্ষণের মধ্যে অফিস চলে আসবে। তখনই ওর কাছে নুয়ানের কল আসে। ও জলদি নুয়ানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে বোন ভাবো তাই না? তাহলে আমার জীবনটা বাঁচিয়ে নাও, বাসা ভাড়াও আমি পে করে দিব, শুধু আজকের জন্যই মিস্টার গুচেনের ক্লিনার হয়ে যাও। কিন্তু গুচেনের নাম শুনেই নুয়ান মানা করে চলে যাচ্ছিল। তাই উজিন ওর পা ধরে কাঁদতে থাকে, প্লিজ বাঁচিয়ে নাও, আর না হয় আমার জবটা চলে যাবে। মানে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। নুয়ান ওকে দাঁড় করিয়ে শান্ত থাকতে বলে, কিন্তু উজিন তো ওকে টেনে ভেতরে নিয়ে যায় আর বেচারিকে ক্লিনার বানিয়ে গুচেনের অফিসে ছেড়ে দেয়। ও ভাবে, পুরো অফিস তো একদমই চকচক করছে, তাহলে আমি কি করব। দেন আর কি, ও পরিষ্কার করতে শুরু করে দেয়। কিন্তু ও ভুল করে ঝাড়ুটা পেপার কাটারের উপর রেখে দেয়, যার ফলে পুরো অফিসের 12টা বেজে যায়। ও অনেক ভয় পেয়ে যায়। এদিকে উজিন বলতে থাকে, কাজ হয়ে গেছে। ডাইরেক্টর বলে, গুড, কিন্তু নতুন ক্লিনার ছেলে নাকি মেয়ে? উজিন বলে, কেন? উনি বলে, তুমি জানো না গুচেনের অফিসে কোনো মেয়ে অ্যালাও না, আর যে এই রুল অমান্য করবে কোনো মাফ ছাড়াই তার জীবন শেষ। গুচেনোর অফিসের দিকে যাচ্ছিল। নুয়ান কোনোভাবে পরিষ্কারের কাজ শেষ করে ফেলে আর জলদি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওর জীবন বাঁচানোর জন্য দোয়া করতে থাকে। গুচেন এসেও ওর চেয়ারে বসে পড়ে। তখন নুয়ান গোল্ডেন স্পার্কল দেখে ভাবতে থাকে, হতেও তো পারে, ওকে টাচ করলে আমার ভাগ্যই বদলে যাবে। থাক, একটু টাচ করেই নেই। কিন্তু তখনই এখানে ইয়ান চলে আসে। আসলে ওর ফ্রেন্ডই গুচেনের কোম্পানিতে ডাবিংয়ের জবের জন্য ওকে পাঠিয়েছে, যে কিনা গুচেনের খুবই কাছের একজন মানুষ। গুচেন ওর ট্যালেন্টের অনেক প্রশংসা করে। যাওয়ার সময় ইয়ান টেবিলের নিচে নুয়ানকে দেখে ফেলে, তবে ও এ ব্যাপারে গুচেনকে কিছুই বলে না। গুচেন তখন খেয়াল করে ওর কোটে কিছুটা ময়লা লেগে আছে, তাই ওটা চেঞ্জ করতে উঠে পড়ে। পেছন থেকে লুকিয়ে লুকিয়ে নুয়ানুকে টাচ করার জন্য এগোচ্ছিল। আর এদিকে উজিন দৌড়ে আসতে থাকে, নুয়ান কিচ্ছু গড়বড় করিস না। কিন্তু 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 এদিকে নুয়ানের পাপ কিছলে গিয়ে ও সোজা গিয়ে গুচেনের বুকে পড়ে, আর অ্যাক্সিডেন্টলি ও গুচেনের বুকে কিস করে বসে। উজিন যে কিনা দৌড়ে আসতে নিচ্ছিল, ও পড়ে যেতেই নিচ্ছিল, তখনই ইয়ান ওকে ধরে বাঁচিয়ে নেয়। এখানে নুয়ান এই কাণ্ড করে পুরো ভয় পেয়ে যায়। গুচেন জলদি জলদি হামাগুড়ি দিয়ে ওখান থেকে পালাতে থাকে। নুয়ান বলে, আমার কথাটা তো শুনো। গুচেন বলে, বেয়াদব মেয়ে কোথাকার, দূরে থাকো আমার থেকে। আর তুমি আমার টেবিলের নিচে কি করছিলে? ও বলে, আমি তো কিছুই করিনি, আমার কথাটা তো শোনো। কিন্তু গুচেন বলে, তুমি ক্লিনারের কাপড় কেন পরে আছো, আর আসল ক্লিনারের সাথে তুমি কি করেছো? দেন ও চিল্লিয়ে কিয়াওকে এখানে ডেকে আনে আর বলে, এই বেয়াদব মেয়েটাকে আমার অফিসে বন্ধ করে রাখো, আমার পারমিশন ছাড়া ওকে ছাড়বে না। এর মধ্যেই ও সেন্সলেস হয়ে পড়ে যায়। কিয়াও জলদি ওকে হসপিটাল নিয়ে যায়। ডক্টর ওকে চেক করে অনেক শকড হয়ে যায়। উনি বলে, আর কিছুই করা যাবে না। কিয়াও বলে, ডক্টর আপনি থেমে গেলেন কেন, কিছু তো করুন, গুচেনকে বাঁচান। ডক্টর বলে, অনেক নাটক হয়ে গেছে, এখন উঠে পড়ুন। গুচেন লাফ মেরে উঠে যায়। মানে এতক্ষণ ওর এসব নাটক ছিল, ওর কিছুই হয়নি। ও বলে, এটা কিভাবে সম্ভব, মানে আমরা তো জানতামই নায়িকা নায়ককে টাচ করলে আবার কিছু হয় নাকি। ডক্টর বলে, মিস্টার গুচেনের কোনো অ্যালার্জিই হয়নি, এমনকি আগের থেকে এখন ওর হার্ট রেট আরও ভালোভাবে চলছে। ফ্ল্যাশব্যাককে আমাদের দেখানো হয় গুচেন আর ওর বাবার মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, কারণ ওর বাবা চায় ও এ ফালতু গেম কোম্পানি ছেড়ে ওনার বিজনেসটা সামলাক আর বিয়ে করে বাচ্চা কাচা পয়দা করুক। সাথে গুচেন ওর সৎ মাকেও মা হিসেবে মেনে নেয়নি। ও বলে, আমার একজনই মা ছিল, যে কিনা আমার ছোটোবেলাতেই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওর সৎ মা যখনই ওকে টাচ করে ওর অ্যালার্জি হতে থাকে আর সেন্সলেসও হয়ে যায়। ওর এই সমস্যাটা কোনো শারীরিক অসুখ না, মানে এটা মানসিক ছিল। তাই ডক্টর ওকে এখন একজন মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলে। অন্যদিকে নুয়ান এখনও অফিসে বন্ধি ছিল, তাই উজিন ওকে ভিডিও কল করে বলে, মেয়েরা মিস্টার গুচেনের অফিসে অ্যালাও না। দুজনই এতে অনেক অবাক হয় যে এরকম আজব রুল ও কেন বানিয়েছে। এখানে কিয়া ওকে কিছু বলতেই নিচ্ছিল, কিন্তু গুচেনের কোনো কথা না শুনেই চলে যেতে থাকে। নুয়ান অফিসে অনেক বোর হচ্ছিল, তাই ওখানে বসে বসে ড্রয়িং করতে থাকে। কিন্তু তখনই ওখানে গুচেন চলে আসে আর ও তাড়াহুড়া করে ওর কলমটি পকেটে ঢুকিয়ে ফেলে। গুচেন গিয়ে ওর চেয়ারে বসে পড়ে। উজিন ওর ভুলটা মেনে নেয়, আমি আমার বন্ধুকে ক্লিনার বানিয়ে এখানে পাঠিয়েছিলাম, তাই আমাকে শাস্তি দিন, আমি রিজাইনও করে দেব।
নোয়ান বলে, না না, এতে ওর কোনো দোষই নেই। আমি ওকে জোর করেছিলাম যেন ও আমাকে কোম্পানিতে কোনো জব নিয়ে দেয়, এই জন্য আমাকে শাস্তি দাও। হ্যাঁ, আমার অ্যানিমেটর হওয়ার স্বপ্ন আছে, কিন্তু উজিন তো এখানে অনেক বছর ধরে কাজ করে, ও এই কোম্পানিটাকেও ভালোবাসে। তো গুজেন আর উজিনকে ফায়ার করে না, কিন্তু এর বদলে ওকে রিসেপশনিস্টে ট্রান্সফার করে দেয়। উজিনের অনেক খারাপ লাগছিল ওর জন্য, তাই নুয়ান ওকে বলে, আরে রাখো তো, কখনো আমি যদি ভুল করে ফেলি তখন আমাকেও মাফ করে দিও। ও বলে, কিছুদিন আমার একটু বেশি কাজ আছে, তাই বাসায় যেতে পারবো না, কাজ শেষ হলেই আমি বাসায় চলে যাব। নুয়ান বলে, আরে কিছু হবে না, আমার কথার মানে হচ্ছে তুমি যত্ন নিও তোমার। বাসায় আসার পর ইয়ান ওর টেবিলের নিচে লুকিয়ে থাকার ব্যাপার নিয়ে ওর মজা নিতে থাকে। নুয়ান বলে, উজিন দু একদিনের মধ্যে বাসায় চলে আসবে, তাই নিজের জিনিসপত্র গুছিয়ে জলদি বের হয়ে যাবেন। কিন্তু ও নুয়ানের মজা নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কিয়াও গুজেনকে বলে, ইন্টারভিউর দিন মেকানিক আমাদের গাড়িতে ব্রেক লাগায়নি, আর এর ফলে আমাদের গাড়ির জন্যই নুয়ানের ড্রয়িংটা নষ্ট হয়ে গিয়েছিল। গুজেন বলে, তুমি এটা আমাকে আগে কেন বলনি? ও বলে, তোমার আর ওর সাথে অনেক বাজেভাবে ঝগড়া লেগে গিয়েছিল, আমি কীভাবে বলতাম? মেয়েটার ভাগ্যটা হয়তো সত্যিই খারাপ, ও সত্যি অ্যানিমেটর হতে চায়, তাই তোমার ওকে একটা চান্স দেওয়া উচিত। কিন্তু গুজেন ওকে কোনো জবাব টবাব না দিয়ে চলে যায়, আর বাসায় এসে নুয়ানের ওই নোটটা দেখে ভয় পেয়ে যায়। এরপর ও যখন ওর ডক্টরকে কল করে বলে, এই প্রথমবার কোনো মেয়ে আমাকে টাচ করার ফলে আমার কোনো অ্যালার্জি হয়নি, এতে ডক্টর বলে, এই মেয়েটাকে তোমার থেকে দূরে যেতে দিও না, ওকে কাছেই রেখো, হতে পারে ওর মাধ্যমেই তোমার এই রোগটা ঠিক হয়ে যাবে। পরদিন নুয়ান একটি পার্ট টাইম জব খুঁজে নেয় আর ওখানে কাজ করতে থাকে, আর কাজের ফাঁকে ও ড্রয়িংও করতে থাকে। কিন্তু ও ভুল করে একটা রঙের ডাব্বা ফেলে দেয়, তাই ওর বস এসে ওর উপর অনেক চিল্লাতে থাকে। গুজেন দূর থেকে ওকে দেখতে থাকে। কিয়াও বলে, দেখেছ এই মেয়েটা কতটা আনলাকি? ও শুধু আনলাকি না, ও তো সুপার ডুপার আনলাকি একটা মেয়ে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়, বেচারি এখনও রং পরিষ্কার করছিল। কিয়াও বলে, বস আমাদের উচিত, আর পেছনে ঘুরে দেখে ও তো গায়েব। আমরা দেখি ও গিয়ে নুয়ানের উপর ছাতা ধরে। নুয়ান খুশি হয়ে ভাবে, ওয়াও, ও তো আমার সত্যি গুড লাক। কিন্তু তখনই গুজেন ওর থেকে দূরে সরে যায়, বৃষ্টিটাও কমে যায়। গুজেন বলে, তুমি আমার কলম চুরি করে নিয়েছ। নুয়ান বলে, কিসের কলম? তুমি কবে থেকে আমার উপর এই মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করবে? কিন্তু তখনই ওর পকেটে ভাঙা কলমটা খুঁজে পায় আর বলে, সত্যি বলছি, আমি এটা চুরি করিনি, ভুল করে নিয়ে এসেছি ওই দিন, আর ভেঙেও গেছে। বলো কত টাকা, আমি দিয়ে দিব। ও বলে, এটা প্রাইসলেস, আমেরিকা থেকে হ্যান্ডমেড আর স্বর্ণ দিয়ে ডিজাইন করা। নুয়ান বলে, কি কলম কবে থেকে স্বর্ণের হয়? গুজেন বলে, তুমি যদি সত্যি এটার দাম দিতে চাও তোমাকে 100 দিনের জন্য আমার কোম্পানিতে কাজ করতে হবে। নুয়ান বলে, প্রথমে তো তুমি আমাকে না করে দিয়েছিলে, এখন আবার কি হলো? গুজেন বলে, আমি শুধু তোমার থেকে আমার কলমের দাম নিচ্ছি, কাল যদি 1 মিনিট দেরি করেছো ডাবল কাজ করতে হবে। এদিকে নুয়ান ওর বাসা পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছিল, তাই ইয়ানের পায়ে ওর লিপস্টিক লেগে যায়, ও বসে বসে ওর পাটা পরিষ্কারই করছিল। তখনই বাসায় কারো আসার শব্দ হয়, যেটা আর কেউ না উজিন ছিল। ও কিছু শব্দ শুনতে পায় আর পুরো বাসা চেক করতে থাকে। ওয়াশরুমে ও রেড কালার কিছু দেখতে পায়, ও তো এটাকে রক্তই ভেবে নেয় আর অনেক ভয় পেয়ে যায়। ও বলে, এখানে কে আছো, জলদি বের হয়ে যাও। তখনই বিড়ালের শব্দ হয়। উজিন বলে, ও তাহলে বিড়াল ছিল, বেচারা কোনোভাবে এবার বেঁচে যায়। ও বলে, ডাবিং স্টুডিও পেলেই এখান থেকে চলে যাব। পরদিন নুয়ান কোম্পানি গিয়ে উজিনকে খুঁজছিল। ফ্যানমি বলে, ও তো বাসায় চলে গেছে। নুয়ান বলে, কি ইয়ান তো তাহলে শেষ। কেউকে আসতে দেখে ফ্যানমি জলদি লুকিয়ে পড়ে। কেউ নুয়ানকে দেখে বলে, নুয়ান এখানে কি করছো? ওয়েট করছে, তাই ও জলদি চলে যায়। ফ্যাংমি কিয়াওকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল আর খুশিও হচ্ছিল। নুয়ান অফিসের ভেতর ঢুকতে চাচ্ছিল না, তাই কিয়াওকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। দেন ওর জবের ব্যাপারে জিজ্ঞেস করে। গুজেন বলে, ওই যে তোমার ইউনিফর্ম। নুয়ান বলে, কি, আমি এখানে পরিষ্কার করতে এসেছি, ক্লিনার? ও বলে, না, প্রেসিডেন্টের স্পেশাল ক্লিনার। আর ওকে এতগুলো রুলস বলতে থাকে, যদি রুমে আমি একটা চুলো খুঁজে পেয়েছি তোমাকে পুরো কাজ আবারও শুরু করতে হবে। দেন নুয়ান ওর কাজ শুরু করে দেয় আর গুজেনকে গালি দিতে থাকে, এই শয়তানটা আমাকে টর্চার করার জন্য এখানে এনেছে, মন চাচ্ছে ওর গলাটা টিপে মেরে ফেলি। ওয়েট, এতে আমার জন্য ভালো হতে পারে, আমি ওর ক্লোজ হয়ে গোল্ডেন স্পার্কল টাচ করে নিব।
অন্যদিকে ইয়ান ওর জিনিসপত্র গুছাচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু উজিন আবারও চলে আসে। তাই ও জলদি বিছানার নিচে লুকিয়ে পড়ে। উজিন পুরো বাসাটাকে খারাপ ছায়া থেকে মুক্ত রাখার জন্য পুরো বাসায় আদা রসুন মরিচের ছিটা দিতে থাকে। বেচারা ইয়ানের অবস্থাই খারাপ হয়ে যায়। অফিসে ফ্যাংমি কিয়াওকে দেখে লুকাচ্ছিল, কিন্তু কিয়াও অলরেডি ওকে দেখে ফেলেছিল। বেচারি যেহেতু ধরা পড়েই গেছে, ও বলে, সারপ্রাইজ সিনিয়র। কিয়াও বলে, তুমি আমেরিকা থেকে এসে এখানে রিসেপশনিস্টের কাজ করছো, তোমার বাবা মা এটা জানে? ফ্যাংমি বলে, না বাবা মা এটা জানে না সিনিয়র, আমি এখানে তোমার জন্য এসেছি, তুমি তো জানো। কিয়াওকে স্টুপিড বলে ওকে আমেরিকাতে ফিরে যেতে বলে, আর ও নিজেই ওর জন্য প্লেনের টিকিট বুক করতে থাকে। ফ্যাংমি বলে, আমি কোথাও যাব না, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ও অবাক হয়ে ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। এদিকে ডক্টর ওকে মেসেজ করে বলে, তোমার ওই মেয়েটির কাছে গিয়ে ওকে টাচ করে দেখা উচিত, কি হয় পারলে কিছু করে দিও। যখন ও এলিভেটরে যাচ্ছিল তখনই ওখানে নুয়ান চলে আসে। গুজেন বলে, কি চাও তুমি? নুয়ান বলে, কিছু না, এমনিতেই তোমাকেই খুঁজছিলাম। আর ওর কাছে গিয়ে ওর হাতটা টাচ করতে নিয়েছিল, কিন্তু গুজেন ওর হাত উপরে তুলে নেয়। নুয়ান ভাবতে থাকে, এখন তাহলে আমি ওকে কোথায় টাচ করব? গুজেন ওর ডক্টরের কথা মনে করে অনেক সাহস করে কিস করার জন্য চোখটা বন্ধ করে নেয়, কিন্তু তখনই এলিভেটরের গেটটা খুলে যায়। সব এমপ্লয়িজরা ওদের এভাবে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, না না আমরা কিছু দেখিনি। গুজেন বলে, আমরা কিছু করিও নি। একটি মেয়ে তো টুইঙ্কেল টুইঙ্কেল বলতে বলতে ওদের ছবিও তুলে নেয়। নুয়ান জলদি ওর থেকে দূরে সরে যায় আর ওর হাতটা নিচে নামিয়ে জলদি এখান থেকে পালিয়ে যায়। গুজেন তো এখনও শকটে ছিল। নুয়ান ভাবতে থাকে, আমার ভাগ্যটা কতটা খারাপ, শুধু তো গোল্ডেন স্পার্কলে টাচ করতে গিয়েছিলাম আর কে কাণ্ড কারখানা হয়ে গেল। তখনই ও রাস্তায় ইয়ানকে দেখে বলে, এই তোকে আবার কে মারলো? ওর গলা দিয়ে তো শব্দই বের হচ্ছিল না। আর ইশারা করে বোঝায়, তোর ওই উজিন তো আমাকে জানে মেরে ফেলতে নিয়েছিল। নুয়ান ভাবে, আমি তো ভেবেছিলাম আমার ভাগ্য সব থেকে খারাপ। ওর মা ওকে কল করে আবারও ব্লাইন্ড ডেটে যেতে বলে। ও বারবার মানা করছিল, কিন্তু ওর মা জোর করে ওকে একটা অ্যাড্রেস পাঠিয়ে ওখানে যেতে বলে। অন্যদিকে গুজেন একটা হোটেলে ওর ইনভেস্টরের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ইনভেস্টর ওর রাইভাল কোম্পানির সাথে মিলে গেছে। তখনই ওখানে ওর বাবা চলে আসে। উনি বলে, তোর কোম্পানি তো কোনো ইনভেস্টরই খুঁজে পাচ্ছে না, এজন্য আমার কোম্পানির এসব প্রজেক্টগুলো কমপ্লিট করে দে, আর যা প্রফিট হবে ওটা আমি তোর কোম্পানিতে ট্রান্সফার করে দিব। গুজেন বলে, আমার এসবে এক্সপিরিয়েন্স নেই, আর প্রজেক্টটা করতে নিষেধ করে দেয়। বাবা বলে, তুই হ্যাঁ বল আর নাই বলিস না কেন, গু গ্রুপ তোকেই সামলাতে হবে। আর এই টাচ করা অ্যালার্জিতে কিছুই হয় না, সোজা গিয়ে চিকিৎসা করা। কতদিন ধরে মেয়েদের থেকে পালিয়ে বেড়াবি? জলদি বাসায় এসে বিয়ে কর, গু ফ্যামিলিকে কোনো ওয়ারিস এনে দে। মানে উনি নাতিপুতি যাচ্ছিলেন, আর না হয় আমি তোর গেম কোম্পানিকে বরবাদ করে দিব। তখন গুজেনের ওর অতীতের কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যেখানে গাড়িতে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, ওর মার হাতে রক্ত লেগেছিল, উনি এভাবেই ওকে টাচ করে, যার ফলে ওখান থেকে ওর এই রোগটা হয়ে গিয়েছিল। এসব মনে করে ওর শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যেতে থাকে। অন্যদিকে দেখি এই হোটেলেই নুয়ানোর ব্লাইন্ডেটের জন্য আসে। ও ইচ্ছে করেই নিজের চেহারার এমন অবস্থা বানায় যেটা দেখে ও নিজেই ভয় পেয়ে যায়। ওর স্কার্টের চেইন লাগছিল না। ও বলে, হাই স্কুলের ড্রেসটা ফিট হচ্ছে না কেন, আমি কি মোটা হয়ে গেছি? না না, কিন্তু তখনই ওর চেইনটা ছিঁড়ে নিচে পড়ে যায়। ও কেঁদে কেঁদে বলে, হ্যাঁ হ্যাঁ কিছুটা মোটা হয়ে গেছে। আর একদম রেডি শেডি হয়ে বলে, এখন শিওর ওই ব্যাটা আমাকে রিজেক্ট করে দিবে। দেন আর কি, যেটা হওয়ার ছিল, ও ভুল করে 208 নম্বর রুমের জায়গায় 206 নম্বর রুমে ঢুকে পড়ে আর বলে, এই শোনো, তুমি ব্লাইন্ড ডেটের জন্য এসেছো তাই না? আমার নাম হচ্ছে শাওনওয়ান। কিন্তু সামনে তো গুজেন বসেছিল, ও পুরো শক আর গ্লাস ছড়িয়ে বলে, সরি সরি, আসলে আমি চোখে দেখতে পাই না, আর পালাতে নিচ্ছিল। গুজেন বলে, থামো। ও বলে, সরি আমি সত্যিই ভুলে চলে এসেছি, এখনই চলে যাচ্ছি। কিন্তু গুজেন ওকে থামিয়ে নেয় আর ওর কাছে গিয়ে বলে, নুয়ান আমাকে বিয়ে করে নাও। এটা শুনে নুয়ান তো পুরো বলদ হয়ে যায়। গুজেন ওর অনেক কাছে যেতে থাকে যেন ওকে কিস করবে। এর মধ্যেই নুয়ানের স্কার্টে লেগে থাকা ক্লিপগুলো ছুটে যায় আর দুজনই নিজেদের হুশে চলে আসে। নুয়ান বলে, এটা আমার হাই স্কুলের স্কার্ট ছিল। গুজেন বলে, নুয়ান তুমি আমার নকল গার্লফ্রেন্ড হয়ে যাও। ও বলে, মানে? গুজেন বলে, মানে আমার বাবা মা আর আমার পরিবারের সামনে আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করো। নুয়ান বলে, তুমি এত রিচ, তোমার পেছনে কত মেয়েরা পাগল, তাহলে নকল গার্লফ্রেন্ডের কী দরকার, তুমি তো সত্যি সত্যি গার্লফ্রেন্ড বানাতে পারো। গুজেন বলে,
তুমি কি ভুলে গেছো তুমি আমার কলমটা ভেঙে ফেলেছো? ওরা আর ক্ষতিপূরণ করতে তোমাকে এটা করতেই হবে। ও বলে, কি ভেবেছ? হ্যাঁ, আমি ও ধরনের মেয়েটে না, আমি ওটা করব না। গুজেন বলে, আমি তোমার স্যালারি ডাবল করে দেব। কিন্তু নুয়ান না করে দেয়। ও বলে, আচ্ছা তোমার স্যালারি ট্রিপল করে দেব। এটা শুনেই নুয়ান সাথে সাথে রাজি হয়ে যায়। একদম উনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগি বদল দি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার মজাক। এরপর গুচেন বলে, এখন যেহেতু তুমি হ্যাঁ বলে দিয়েছো, আর পিছু যেতে পারবে না। কাল থেকে তোমার কাজ শুরু হয়ে যাবে, ফুল টাইম ডিউটি, পুরো 24 ঘন্টা। কালকে তুমি এগ্রিমেন্টটা সাইন করলে আমি তোমাকে প্রথম মাসের স্যালারি দিয়ে দিব। নুয়ান বলে, এটার জন্য আবার এগ্রিমেন্টেও সাইন করতে হবে? ও বলে, হ্যাঁ, তোমাকে আবার কে বিশ্বাস করে? কি নুয়ান ভাবতে থাকে, ও আমাকে কেন ওর নকল গার্লফ্রেন্ড হতে বলল? অন্য কাউকেও তো বলতে পারতো, তাই না? দিন বাসায় ঢুকে দেখে ও জিন ফ্যাংমি মিলে পার্টি করছে, ড্রিঙ্ক করছে। মানে ওদের মধ্যে এখন ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দেন ওরা সবাই একসাথে অনেক গল্প করতে থাকে। ফ্যাংমি বলে, আমি কলেজ লাইফ থেকেই কাউকে অনেক পছন্দ করি, কিন্তু ও আমাকে শুধু একটা ছোট বোনের মতোই ট্রিট করে এসেছে। আজ আমি যখন ওকে কনফেস করেছি, ও কী করেছে জানো? আমাকে এত বড় একটা অঙ্ক ধরিয়ে দিয়েছে এটা সলভ করার জন্য, বেচারি। নুয়ান বলে, আমার বস তো পাগলই হয়ে গেছে, ও আমাকে ওর নকল গার্লফ্রেন্ড হতে বলেছে। এটাই শুনে ওরা দুজন হাসতে থাকে আর ওকে হ্যাঁ বলে দিতে বলে। দেন ওরা দুজন মিলে ওকে এখনই রেডি করাতে থাকে। এখানে সৎমা গুজেনের বাবাকে বলে, আমাদের উচিত গুজেনের জন্য একটা মেয়ে খোঁজা। কিন্তু বাবা বলে, ও আমাকে বলেছে ওর অলরেডি গার্লফ্রেন্ড আছে, যেটা শুনে উনি অবাক হয়ে যায়। ডক্টর গুজেনকে বলে, তোমাকে ওই মেয়ের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করতে হবে, যেমন গুড মর্নিং হাগ থেকে শুরু করে গুড নাইট কিস পর্যন্ত। কিসের কথা শুনে ওর তো মাথাটাই ঘুরে যায়। এর মধ্যেই ওর পুরো পরিবারে ছড়িয়ে পড়ে যে ওর গার্লফ্রেন্ড আছে। তখনই ওর কাছে ওর সব আন্টিদের মেসেজ আসতে থাকে, আমরা তোর নতুন গার্লফ্রেন্ডকে দেখতে আসছি। এদিকে নুয়ানকে ওর মা বকাঝকা করে, কাল তুই ব্লাইন্ড ডেটে কেন যাসনি? ছেলেটি 2 ঘন্টা ধরে বসেছিল। ও বলে, সরি মা, আমি ভুলে গিয়েছিলাম। তখন ওর কাছে গুজেনের কল আসে। নুয়ান ওর শরীর খারাপের বাহানা ধরতে থাকে, আহ আমার মাথা ব্যথা করছে, পেটেও ব্যথা করছে। গুজেন বলে, নাটক বন্ধ করো আর 10 মিনিটের মধ্যেই আমার বাসায় চলে আসো। ও বলে, কেন, তোমার বাসায় কেন? গুজেন বলে, এটাই তো তোমার কাজ, যদি দেরি করেছো তোমার স্যালারি কিন্তু কেটে যাবে। এজন্য নুয়ান জলদি জলদি আসতে থাকে আর ও ওকে দেখে হাসতে থাকে। গুজেন খুব খুশি হয়ে দরজাটা খুলে, কিন্তু ওর মুখ থেকে হাসিটা সরে যায়। ও দেখে আগে তো আন্টি চলে এসেছে। আন্টি বলে, তুই আমাকে মিথ্যে বলেছিস তাই না? কোথায় তোর গার্লফ্রেন্ড, কোথায়? এর মধ্যে নুয়ান ওখানে চলে আসে। গু জলদি ওর হাতটা ধরে বলে, এই তো আমার গার্লফ্রেন্ড। এরপর আরেক আন্টি চলে আসে, যে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল, কে আগে কনফেস করেছে? তো গুজেন বলে, আমি ওকে কনফেস করেছি। আন্টি বলে, তোমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে এত দূরে কেন, ক্লোজ হও। বাট ওরা দুজন ক্লোজ হওয়ার চক্করে টুস করে বাড়ি খেয়ে যায়। উনি জিজ্ঞেস করে, তোমাদের প্রথম কিস কবে হয়েছিল? এটা শুনেই দুজনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আরেক আন্টি এসে বলে, তোমরা কি আসলে রিলেশনে আছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তাই বাধ্য হয়ে ওদের দুজনকেই অনেক ক্লোজ আর ভালোবাসার নাটক করতে হচ্ছিল। নুয়ানোকে গাজর খাইয়ে দিচ্ছিল, তবে ও তো জানতো না গুজেন গাজর একদমই পছন্দ করে না। তবে আন্টির সামনে ওদের রিলেশনটা আরও স্ট্রং প্রমাণ করার জন্য গুজেন ওটা খেয়ে নেয়, আর ওর থেকে বদলা নেওয়ার জন্য ওকে জোর করে সবজি খাইয়ে দেয়। মিল্ক খাওয়ার সময় গুজেনের ঠোঁটে লেগে যায়। নুয়ান ওর জিভ বের করে ওকে পরিষ্কার করার ইশারা করে, কিন্তু এই বুদ্ধুটা বুঝতে পায় না আর ওকেও জিভ দেখিয়ে দেয়। দেনও বাধ্য হয়ে নিজেই ওর ঠোঁট পুছে দেয়, যেটাতে ওর মনে তো কিছু কিছু হচ্ছিল। এই প্রেমের নাটক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। নুয়ান বলে, এখানেই তো রাত হয়ে গেল, বাসায় যেতে হবে আমাকে। ও বলে, আমার রিলেটিভসরা তো রাতেও আসতে পারে, তাই আজ রাত তুমি এখানেই থেকে যাও। নুয়ান বলে, কেন, তুমি কি আমাকে এর জন্য ডাবল স্যালারি দিবে নাকি? গুজেন ওর কাছে এসে বলে, যদি তুমি চাও তাহলে আমি দিতেও পারি। এত কাছে আসাতে ও নার্ভাস হয়ে জলদি ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইয়ানের গলা খারাপ হওয়ার জন্য ও ঠিকভাবে ডাবিংই করতে পারছিল না, কারণ এই সব কিছু ওই উজিনের আদা রসুনের জুসের কারণে হয়েছিল। এরপরও লুকিয়ে টুকিয়ে বাসায় আসে ওর ব্যাগটা নেওয়ার জন্য।
শব্দ শুনেই উজিন ওখানে চলে আসে। আরোকে কাপড় বদলানো অবস্থায় দেখে ফেলে। দুজনই ভয়ে চিল্লিয়ে ওঠে। এর মধ্যে ওখানে নুয়ানও চলে আসে। দেন আর কি উজিন ওদের দু ভাই বোনের বিচার বসায়। আর স্বাভাবিকভাবেই দু ভাই বোন একজন আরেকজনের উপর দোষ চাপাতে থাকে। উজিন বলে, ঠিক আছে, তাহলে আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। তাই নুয়ানোর কাছে অনেক মাফ চেয়ে ওকে মানিয়ে নেয়। ইয়ান বলে, থামো তোমরা, আমার জন্য এত সমস্যা। আর ওর কাছে বেঁচে থাকা টাকাগুলো ওদের দিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। বাইরে এসে বলে, ওরা কত খারাপ, টাকাগুলো রেখে দিল, আমার কাছে তো এখন একটা পয়সাও নেই, রাত কোথায় কাটাবো আমি? এসব কিছু ওই সাত চুন্নি উজিনের জন্যই হয়েছে। তখনই ওখানে উজিন এসে বলে, কি বললি আমাকে? ও বলে, সুন্দরী পড়ি। কিন্তু উজিন ওকে টেনে বাসার ভেতর নিয়ে যায়। এদিকে সৎমা বলে, আমার সন্দেহ হচ্ছে, হঠাৎ করে গুচেনের গার্লফ্রেন্ড কীভাবে হয়ে গেল? এতদিন তো কেউ ছিল না। তাই বাবা গুচেনকে মেসেজ করে আজ রাতের বিজনেস পার্টিতে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে ইনভাইট করে। পরদিন সকালে ও ইয়ানকে বলে, এক সত্ত্বেই তুমি এ বাসায় থাকতে পারবে। দেন ওদের কাণ্ড কারখানা দেখি। দুজন মিলে ইয়ানকে ওদের চাকর বানিয়ে রেখে দিয়েছে। বেচারাকে দিয়ে কাজ করাতে করাতে ওকে পাগলই বানিয়ে দিচ্ছিল। অফিসে ফ্যাং মে ওই অঙ্কটা সলভ করছিল কেউকে পটানোর জন্য। গুজিন এসে নুয়ানকে ধরে বিউটি সেলুনে নিয়ে যায়। আর ওকে সুন্দরী বানাতে থাকে। দেন ওর জন্য ড্রেস নিতে আসে। নুয়ান একের পর এক ড্রেস ট্রায়াল দিয়ে আসছিল, কিন্তু গুজিনের একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। এরপরও নিজে থেকেই একটা ড্রেস সিলেক্ট করে দেয়, যেটাতে নুয়ানকে অনেক সুন্দর লাগছিল। ওর তো চোখই সরছিল না। ড্রেসের চেনটা খোলা ছিল, তো গুজেন রোম্যান্টিকভাবে ওটা লাগিয়ে দিতে থাকে। কিন্তু এই ছেলেটা উল্টো চেনটা ছিঁড়েই ফেলে। এই কাছে এসে গুজেন বলে, চলো তোমার জন্য জুতো কিনবো। নুয়ান বলে, দাঁড়াও, তুমি আমাকে এত কিছু কেন কিনে দিচ্ছ? ও বলে, তোমাকে আজ আমার সাথে বাবার বিজনেস পার্টিতে যেতে হবে আমার গার্লফ্রেন্ড হয়ে। ও যেহেতু খুবই সাধারণ একটা মেয়ে ছিল, কখনো এত লাক্সারিয়াস পার্টিতে যায়নি, তাই ওখানে যেতে নিষেধ করে দেয়। এই জন্য গুচেন একাই পার্টিতে যাওয়ার ডিসাইড করে। কিন্তু নুয়ান মনে করতে থাকে গুচেন পার্টিতে যাবে না। ফ্যাং মে ওই পার্টিতে ছিল আর ভিডিও কলে বলে, গুচেন একাই পার্টিতে এসেছে আর ওর বাবার সাথে ওর সেই লড়াই চলছে। এসব শুনে নুয়ানের অনেক খারাপ লাগতে থাকে। গুচেন এখানে সৎমার সাথে কোনো সম্পর্ক রাখতে নিষেধ করে দেয়। এতে ওর বাবা ওকে এক চড় মেরে দেয়। তখনই ওখানে নুয়ান চলে আসে। ও গুচেনের হাত ধরে বলে, সরি, আমি দেরি করে ফেলেছি, আর আমার নাম হচ্ছে শাওনওয়ান, মিস্টার গুচেনের গার্লফ্রেন্ড আমি। গুচেন অবাক হয়ে ওর দিকে তাকিয়েই থাকে। দেন এখান থেকে বের হয়ে নুয়ান ওর কেয়ার করতে থাকে। গুচেন বলে, ছোটোবেলায় আমার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছিল। মা যখন আমাকে নিয়ে চলে যাচ্ছিল তখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওই অ্যাক্সিডেন্টেই আমার মা মারা যায়। ওর মন খারাপ দেখে নুয়ান বলে, এটা আমার প্রিয় একটা ড্রিঙ্ক, যখনই আমার মন খারাপ থাকে আমি এটা খাই, কাউকে দেই না। এই নাও, এবার আমি তোমাকে দিচ্ছি। এখানে ফ্যাং মে কিয়াওকে আটকে ওর অঙ্কর লিস্ট দেখাতে থাকে, যেটা ওর ফ্রেন্ড রিলেটিভস বাবাকে দিয়ে বিভিন্নভাবে ওটা সলভ করিয়েছে। এটা শুনে ও পুরো অবাক হয়ে যায় আর ওর হাতটা ধরে ফেলে। অন্যদিকে গুজান ওকে বাসায় ড্রপ করে দেয় আর খুব সুন্দর করে ওকে থ্যাঙ্কস বলে। নুয়ান তো ওকে দেখতেই থাকে। উজিন দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখে খুশি হচ্ছিল আর ইয়ানকে অর্ডার করে ওর জন্য পানি নিয়ে আসতে। ইয়ান বলে, কেন, আমি কেন? ও বলে, বাসায় কি থাকতে চাচ্ছ না নাকি? ও বলে, ইয়াস বস, এক্ষুনি নিয়ে আসছি। নুয়ান রুমে বসে ভাবতে থাকে, আমি আজ গুজেনের জীবনটা বাঁচিয়ে নিয়েছি। আমি যদি ওকে বলি আমাকে অ্যানিমেটরের জব দিতে, ও কি রাজি হবে? আর মেসেজটা লিখে, কিন্তু ও ভুলবশত মেসেজটা সেন্ডও করে দেয়। গুজেনও হ্যাঁ বলে দেয়। এতেও অনেক খুশি হয়ে যায়। আর এদিকে গুজেনও নুয়ানের দেয়া স্পেশাল ড্রিঙ্কটা সামলে রেখে দেয়। পরদিন ইয়ান উজিন আর নুয়ানের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিল একদম চাকরের মতো, আর এই দুজন একদম ম্যাডামের মতো রেডি শেডি হয়ে বের হয়ে পড়ে। আজ নুয়ান অফিস গিয়ে গুজেনের অনেক সেবা করছিল। গুজেন অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, এসব কি করছো? ও বলে, আমি তোমাকে গুড বাই দিচ্ছি, এখন তো তুমি আমাকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিবে, তাই না? ও বলে, অবশ্যই। আর ওর অফিসেই নুয়ানের অফিস সেট করে দেয়। বেচারি নুয়ান তো বলদি হয়ে যায় আর বলে, শয়তান একটা। কিন্তু গুজেন এসবে অনেক এনজয় করছিল। এরপর ও কিয়াওকে বলে, ডক্টর আমাকে দিয়ে কত কিছুই করাচ্ছে, কিন্তু এর ফল এখনও উনি আমাকে বলেননি। উনি আরও বলেছে নুয়ানের ফিচারের উপর নজর রাখতে।
কেউ বলে, কিন্তু নুয়ানের তো কোনো বডি ফিগার বলতে কিচ্ছুই নেই। বুঝেন বলে, তুই তো এমন ভাবে রিয়েক্ট করছিস যেন তুই কত মেয়েদের ডেট করে বসে আছিস। ফ্যাংমিও এসব শুনে ফেলে আর ওর মনে হতে থাকে কেউ অন্য কাউকে পছন্দ করে। এতে বেচারি অনেক কাঁদতে থাকে। এদিকে ইয়ান ওর এক ফ্রেন্ডের সাথে মিলে একটা স্টুডিও ভাড়া নিয়ে মালিককে 20,000 টাকা দিয়েছিল, কিন্তু একটা লোক এসে নিজেকে আসল মালিক বলে ওদের এখান থেকে বের করে দিতে থাকে। তখনই ওদের শব্দ শুনে ওখানে উজিন চলে আসে। ও বলে, আমি সব রেকর্ড করে ফেলেছি, পুলিশকে দেখিয়ে দিব। আর লোকটার থেকে সত্য বের করে নেয়। মানে এই লোকটা একটা ফ্রড, মানুষকে ঠকিয়ে ওদের থেকে টাকা নেয়, আবার ওদের স্টুডিওও দেয় না। উজিন পুলিশ ডাকার ধমকি দেয়, তো ভয় পেয়ে লোকটি টাকাগুলো ফেরত দিয়ে দেয়। ইয়ানোকে হেল্প করার জন্য থ্যাঙ্কস বলে। এখানে ওদের সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে যায়। গুজেনের বাবা অফিসে এসে বিজনেসের ব্যাপারে ওর সাথে অনেক চিলাচিলি করতে থাকে। আরও বলে, যেসব ছেলেরা বাবা মাদের মিথ্যে বলে তারা কখনো লাইফে এগোতে পারে না। গুজেন বলে, আপনি কি বলছেন এসব? বাবা বলে, তুমি কি ভেবেছো তুমি একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে, ওকে দিয়ে কিছুক্ষণ ক্যাটওয়াক করাবে আর আমি তোমাকে বিশ্বাস করে নিব? আমি জানি তুমি তোমার কোনো ট্রিটমেন্টও করাওনি, তুমি এভাবে আমাকে বলদ বানাতে পারবে না। বাহির থেকে নুয়ান এসব শুনে ফেলে। এই অবস্থায় ও কী করবে কিছুই বুঝতে পারছিল না। দেনও ভেতরে ঢুকে পড়ে আর অনেক সাহস করে গুজেনের কাছে গিয়ে ওকে কিস করে, ওর বাবাকে প্রমাণ করার জন্য যে সত্যি ওর গার্লফ্রেন্ড হয়। গুজেন পুরো অবাক হয়ে যায়। বাবা এসব দেখে চুপচাপ ওখান থেকে চলে যায়। নুয়ান জলদি ওর থেকে দূরে সরে বলে, সরি সরি, আমি বাধ্য হয়ে এটা করেছি, তোমাকে বলার সময়টাই পাইনি। কিন্তু গুজেন তো শক হয়ে বেহুশ হয়ে যায়। নুয়ান বলে, ওর কি হয়ে গেল, CPR দিব নাকি? আর ওর কাছে যেতে থাকে। কেউ বলে, পাগল মেয়ে, ওকে টাচ করো না, এটা ওর প্রথম কেস ছিল যেটা তুমি চুরি করে নিয়েছ। আর জলদি গুজেনকে নিয়ে হসপিটাল যেতে থাকে। সবাই অনেক ভয় পেয়ে যায়। ইয়ান বলে, এই পাগল মেয়ে, তুই আবার মিস্টার গুজেনকে মেরে টেরে ফেলিস নি তো। কেউ ডক্টরকে কল করে বলে, গুজেন বেহুশ হয়ে গেছে আর ওকে হসপিটাল নিয়ে যাচ্ছিল। তখনই গুজেনের সেন্স চলে আসে আর কিসের ব্যাপারেই ভাবতে থাকে। ও কিয়াওকে বলে হসপিটালের বদলে ওকে বাসায় ড্রপ করে দিতে। নুয়ানের গুজেনের জন্য অনেক চিন্তা হচ্ছিল আর ওর গাড়ি দেখে ওকে সরি টরি বলতে থাকে, কিন্তু পরে ও দেখতে পায় ওটা তো কিয়াও ছিল। ও বলে, তুমি গুজেনের প্রথম কেস চুরি করে নিয়েছ, তো কি ভেবেছো শুধু সরিতেই কাজ হয়ে যাবে? আরে, তোমার তো ওর বাসায় গিয়ে ওর সেবা যত্ন করা উচিত, ও অনেক অসুস্থ। এগুলো বলে কিয়াও ওকে গুজেনের বাসার পাসওয়ার্ডটা দিয়ে দেয়। এদিকে গুজেনের ফ্ল্যাশব্যাক আসতে থাকে মায়ের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ওর কেস করা পর্যন্ত। তখনই নুয়ান এসে ওকে ডাকতে থাকে, কিন্তু গুজেন হঠাৎ করেই ওকে টেনে ওর কাছে নিয়ে আসে। নুয়ান নার্ভাস হয়ে যায়। যখনই গুজেন ওকে দেখতে পায় ও লাফ মেরে উঠে পড়ে আর বলে, তুমি আমার বাসায় কিভাবে ঢুকলে? ও বলে, কিয়াও বাসার পাসওয়ার্ড দিয়েছে। গুজেন বলে, কাছে আসবে না, দূরে থাকো, আমার থেকে কমসে কম 2 ফিট দূরে থাকো। এরপরও গুজেনের জন্য খাবার বানাতে থাকে আর বলে, ও কি পাগল হয়ে গেল নাকি, প্রথমে গার্লফ্রেন্ড হতে বললো, এখন আবার 2 ফিট দূরে থাকতে বলছে। ওর সব রাগ সবজির উপরেই দেখাতে থাকে। গুজেন তো লুকিয়ে লুকিয়ে ওকেই দেখতে থাকে। নুয়ান ওকে দেখে ফেলে আর হাসতে থাকে, কারণ স্লিপিং স্যুটে ওকে অনেক কিউট লাগছিল। ও বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য এখন কফি বানিয়ে দিচ্ছি। নুয়ান ফ্রিজটা খুলেই ওই মিল্ক বোতলটা দেখে ফেলে। গুজেন বুঝে যায় ও দেখে ফেলেছে। ও জলদি ফ্রিজটা বন্ধ করে বলে, এটা আমার। নুয়ান বলে, আমার মনে আছে, এটা আমি তোমাকে দিয়েছি। ও বলে, না, এটা আমার। ওরা দুজন এটা নিয়ে তর্ক করছিল। এর মধ্যেই দুজন অনেকটাই ক্লোজ হয়ে যায়। যখন এই বুদ্ধুটা এটা বুঝতে পারে ও জলদি সরে যায়। নুয়ানোকে জিজ্ঞেস করে, তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন, এটা কি ওই প্রথম কিসের জন্য হয়েছে? দেন গুজেন ওর ওই অ্যালার্জির সমস্যার কথা ওকে বলে দেয়। ও বলে, আমি কোনো মেয়েকে টাচ করলে আমার সমস্যা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কলেজ লাইফে একটি মেয়ে এসে ওকে প্রপোজ করেছিল, কিন্তু গুজেন ওকে রিজেক্ট করে দেয়। মেয়েটি গুজেনকে জড়িয়ে ধরে আর ওর অ্যালার্জি হয়ে ও সেন্সলেস হয়ে যায়। গুজেন বলে, আমার মা মারা যাওয়ার পর থেকেই এটা শুরু হয়েছিল আর ওই দিন থেকেই আমি এটা শিওর বুঝতে পেরেছিলাম, এজন্য আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও তেমন মিশি না। নুয়ান বলে, তাহলে তুমি আমাকে কিভাবে টাচ করতে পারো? ও বলে, হ্যাঁ, তুমি একটু আলাদা, ডক্টর বলেছে তোমার মধ্যে হয়তো কিছু ফিচার্স আলাদা রয়েছে, আর না হয় কিছু নেই। ও বলে, আমার মধ্যে কী এমন আছে বা কী নেই? গুজেন বলে, কি জানি, হতে পারে তুমি কম ফেমিনিন। এটা শুনে ও রেগে ওর জন্য পরিচ নিতে চলে যায়।
এখানে ইয়ান সকাল থেকে রাত পর্যন্ত স্টুডিও খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছিল, তবে সাধ্যের মধ্যে কোনোটাই পাচ্ছিল না। আর বাসায় এসে মন খারাপ করে নুডলস খেতে থাকে। উজিন ওর জন্য ডাম্পলিংস নিয়ে আসে, ও খেতে নিষেধ করে দেয়। কিন্তু যখনই ও চলে যায়, ইয়ান জলদি জলদি খেতে শুরু করে দেয়। তখনই উজিন পেছন থেকে এসে বলে, মজা লাগছে? বেচারা তো ভয় সাথে লজ্জাও পেয়ে যায়। উজিন বলে, আহ তুমি তো একদমই বাচ্চা। ও দাঁড়িয়ে বলে, আমি কোনো বাচ্চা টাচা না, বড় হয়ে গেছি। ও বলে, আরে রাখো, তুমি নুয়ানের এক মিনিটের ছোট, চলো আমাকে সিস্টার বলে ডাকো। কিন্তু দুজনই এতটা ক্লোজ হয়ে যাওয়াতে অনেক আজব ফিল করতে থাকে। দেন ওর মন খারাপ দেখে উজিন বলে, কি স্টুডিও খুঁজে পাচ্ছ না? আচ্ছা কাল আমি তোমাকে হেল্প করে দিব। এটা শুনেও খুশি হয়ে যায়। যখন ও কাজ করতে করতে ঘুমিয়ে যায়, ইয়ানোর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, আর ওর দিকে তাকিয়েই সুন্দর করে ওকে দেখতে থাকে। অন্যদিকে ফ্যাংমি কিয়াওর পিছু করছিল, তবেও ধরা পড়ে যায়। কিয়াওকে বকাঝোকা করতে থাকে, কিন্তু ফ্যাংমি জোরে জোরে ওকে আই লাইক ইউ বলতে থাকে। কিয়াও বলে, থামো আর চুপচাপ বাসা চলে যাও। ফ্যাংমি কি আর ওর কথা শুনে? কিছুক্ষণ পরও দেখে কিয়াও মাতাল হয়ে বারেই শুয়ে আছে। দেন ফ্যাংমিও ওখানে মাথা রেখে ওকে দেখতে থাকে। নুয়ানের বানানো পরিচ দেখে ওর অনেক আজব লাগছিল। নুয়ান বলে, হ্যাঁ এটা দেখতে অতটা ভালো না, কিন্তু খেতে অনেক মজা হবে, খাও খাও জলদি খাও। দেন ওর সাহস করে খেয়ে নেয়। ওর মুখ দেখে বুঝে যাচ্ছিল কতটা ভালো হয়েছে। নুয়ান জিজ্ঞেস করে, কেমন হয়েছে? ও বলে, হ্যাঁ অনেক ভালো হয়েছে, কিন্তু ওর তো বমিই আসছিল। নুয়ান বলে, সত্যি এতটা মজা হয়েছে? দাও তাহলে আমিও একটু টেস্ট করি। ও বলে, না না তুমি খেতে পারবে না। তখনই এখানে লাইট চলে যায়। গুচেন গিয়ে টুলবক্স নিয়ে আসে আর ওকে বলে, যাও গিয়ে লাইটটা ঠিক করো, কারণ আমি তোমার বস হই। নুয়ান ভাবতে থাকে, বস হয়েছে তো কী হয়েছে, এর মানে আমার জীবনটা নিয়ে নিবে? আর ওকে শয়তান বলে লাইট ঠিক করতে চলে যায়। এখানে ও বলতে থাকে, মিস্টার গুচেন কতটা খারাপ, ও না আমাকে ওর ফেক গার্লফ্রেন্ড বানিয়েছে, এখন আমাকে দিয়ে এই কাজ করাচ্ছে, শয়তান কোথাকার। বোর্ড অনেকটাই উপরে ছিল, তাই ওটা ধরতেই পারছিল না। তখনই গুচেন এসে ওকে কোলে তুলে নেয়। নুয়ান বলে, আমি পারছি না। ও বলে, আচ্ছা তাহলে আমি ঠিক করব। নুয়ান পড়ে যেতে নিচ্ছিল, তো গুচেন ওকে সুন্দর করে ধরে নেয়। তখন এখানে লাইটও চলে আসে, ও নার্ভাস হয়ে যায়। গুচেন বলে, আজ থেকে তোমার আর আমার মধ্যে যে কন্ট্রাক্ট ছিল ওটা এখানেই শেষ, আমরা আবারও প্রথম থেকে সব শুরু করব, যেন মাত্রই আমাদের দেখা হলো। এরপর গুচেন নুয়ানের ড্রয়িং দেখে স্মাইল করছিল। পরদিন থেকে তো নুয়ানের ভাগ্যটাই বদলে যায়। ও লিফট চায়, তো তিনটা ট্যাক্সি ওর জন্য থেমে যায়। দেন ও যখন ব্রেকফাস্ট কিনতে যায়, ও দেখে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে, এমনকি একটি ছেলে এসে ওকে ফ্রি খাবারও অফার করে। তখন ওর কাছে কল আসে, ওর করা কমিক নাম্বার ওয়ানে সিলেক্ট হয়ে গেছে, এজন্য ওর কাছে অনেক বড় বড় কোম্পানি থেকে অফার আসতে থাকে ওর কমিকের কপিরাইট নেয়ার জন্য। এমনকি এর মধ্যে গুচেনের কোম্পানিও ছিল, কিন্তু ও মিস্টার গুচেনকে ওর সাথে পার্সোনালি দেখা করতে বলে, তবে গুচেন আবার কিয়াওকে পাঠিয়ে দেয়। এতে নুয়ান রেগে যায় আর বলে, ঠিক আছে আমি এই কোম্পানিকেই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে হবে, আমি ওই শয়তানটার অফিসে থাকবো না। গুচেন এটা কোনোভাবেই চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে তখন কিয়া ওর অফিস থেকে নুয়ানের সব জিনিসপত্র সরিয়ে দেয়। এদিকে নুয়ানকে গুচেনের রাইভাল কোম্পানি কল করে ডাকে। ও গিয়ে দেখে এটা তো ওই ছেলেটাই যে ওকে সকালবেলা ফ্রিতে খাবার দিয়েছিল, যার নাম হচ্ছে সেন। সেন ওকে ওর থেকে কমিকের কপিরাইট নিতে এসেছিল, কিন্তু নুয়ান ডিসাইড করে ফেলেছিল ও গুচেনের কোম্পানিকেই কপিরাইট দিবে। এদিকে ওরা দুজন খুঁজে টুজে সাধ্যের মধ্যেই একটা স্টুডিও পেয়ে যায়। আন্টি বলে, নিয়ে নাও, আমি তোমার গার্লফ্রেন্ডের রিকোয়েস্টেই এটার রেন্ট ফি কম করে দিয়েছি। এইটা শুনে ওরা দুজনই অকওয়ার্ড হয়ে যায়। গুজিন বলে, না না আমি ওর গার্লফ্রেন্ড না। বাহিরে এসে ইয়ান দেখে ও হিলের কারণে ঠিকভাবে হাঁটতেই পারছে না, পায়ে ব্যথা পেয়েছে, এজন্য ইয়ান ওকে কোলে তুলে নেয়। উজিন বলতে থাকে, জলদি নিচে নামাও, জলদি নিচে নামাও। এরপর ইয়ান ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়ে বকা দিতে থাকে, তুমি হিল পরে এত দৌড়াদৌড়ি কেন করো, তুমি কি আয়রন ম্যান যে তুমি ব্যথা পাবে না, নুয়ানের মতো জুতো পরতে পারো না? এসব শুনে ও ব্লাশ করতে থাকে। দেন ও নার্ভাস হয়ে জলদি পালিয়ে যায়। অফিসে গুচেন কিয়াওকে বলছিল, আমি দেখেছি নুয়ানের অ্যানিমেশনটা, এতটাও ম্যাচিওর না। হ্যাঁ এখন রাইভাল কোম্পানি ওর প্রজেক্টের উপর মেতে থাকবে,
এর মধ্যে আমরা আমাদের গেম প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো। নুয়ান তো অনেক লাকি যে ওর অ্যানিমেশনটা নাম্বার ওয়ানে চলে এসেছে। এই সব কিছু নুয়ানও শুনে ফেলে। ও অনেক কষ্ট পেয়ে বলে, তুমি আমার অ্যানিমেশনটা শুধু তোমার স্বার্থের জন্য ব্যবহার করতে চাচ্ছ, তুমি আমার ট্যালেন্টের কিছুই ভাবো না, আমাকে লাকি ভাবো যে আমি আমার ভাগ্যের জন্য এটা পেয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি আমার ফ্রেন্ড হয়ে গেছো, কিন্তু তুমি তো একটা স্বার্থপর। গুচেন ওকে বলার চেষ্টা করে, আমি এই কথাগুলো ওভাবে বলিনি, কিন্তু নুয়ান ওর কোনো কথা না শুনেই কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। নুয়ানকে কাঁদতে দেখে ইয়ান রেগে গুচেনকে শিক্ষা দেওয়ার জন্য যেতে নিচ্ছিল, তবে উচিন ওকে আটকে বলে, তোমার এত জলদি করে কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না। গুচেনেরও এর জন্য অনেক খারাপ লাগছিল। ও নুয়ানের বাসার সামনেও আসে, কিন্তু সাহস করে আর ভেতরে যায় না। এখানে নুয়ানের কাছে ওর বাবার কল আসে। ওর বাবা ওর কথা শুনে বলে, শুনো বাবা, গুড আর ব্যাড লাকের কিছুই না, এটা তোমার কঠোর পরিশ্রমের ফল, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। ওর বাবার কথাগুলো শুনে ওর মনটা কিছুটা ভালো হয়ে যায়। গুচেনের মুড খারাপ থাকার কারণে ও এমপ্লয়িজদের অনেক বকা দিচ্ছিল। দিনও কিয়াওকে বলে, তোমার তো ফ্যাংমির সাথে ভালোই সম্পর্ক আছে তাই না, তো আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু নুয়ানকে অফিসে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, হা করে তাকিয়ে থাকলে কোনো লাভ নেই, এটাই তোমার ডিউটি। কিয়াও ইয়ানের কাছে নুয়ানের ব্যাপারে জিজ্ঞেস করতে চায়। ও বলে, তুমি ওদের তিনজনকে দুদিনের মধ্যে কোথাও পাবে না। কেউ বলে, কেন? দেন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে নুয়ান দুদিনের ফ্রি লাক্সারিয়াস হোটেলে ট্যুরের লটারি জিতে গেছে। অন্যদিকে দেখি ওরা তিনজন হোটেলে সেই মজামাসি করছিল। কিয়াও ইয়ান উজিন আর নুয়ানকে অনেকবার কল করে, কিন্তু ওরা পিক করে না। দেন কিয়াও বাধ্য হয়ে ফ্যাংমিকে কল করে ওদের খবর নিয়ে নেয় যে ওরা কোথায় আছে। এরপর ওরা দুজন ওদের খুঁজেও ফেলে, যার ফলে এই বেচারিদের আজকের কনসার্টে যাওয়া মিস হয়ে যায়। তাই ওরা এখানে বসে ড্রিঙ্ক করতে থাকে। ইয়ান নুয়ানকে এত ড্রিঙ্ক করতে নিষেধ করে, কিন্তু ও থামে না, তাই ওর দুই বন্ধুও ওর সাথে ড্রিঙ্ক করতে থাকে। নুয়ান মাতাল হয়ে গুচেনকে কল করে বলে, তুমি অনেক খারাপ, তুমি আমার ট্যালেন্টকে কিছুই ভাবো না, আমি তোমাকে অনেক ঘৃণা করি, সামনে পেলে তোমাকে অনেক মারবো। আমরা দেখি গুচেন অলরেডি এখানেও চলে এসেছে আর বলে, এই তো চলে এসেছি, শাস্তি দাও আমাকে, কিন্তু নুয়ান ওর কোলেই পড়ে যায়। এই তিন মেয়ে মাতাল হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, আর এই প্রেমিকগুলো ওদের পিছু পিছু। ফ্যাংমি ওর জ্যাকেট ব্যাগ সব ফেলে দেয়, কেউকে থামায়। ও বলে, কেন করছো এসব, তুমি কি আমাকে পছন্দ করো, যদি পছন্দ নাই করো দূরে সরো আমার থেকে। কিন্তু কিয়াও ওকে কিছু না বলেই ওকে কোলে তুলে নিয়ে যায়। ইয়ান এদিকে উজিনকে সামলাতে থাকে, বাটও পড়ে যায়, তাই ইয়ান ওকে সোফায় বসিয়ে ওর কেয়ার করতে থাকে। এর মধ্যেই উজিন ওকে কিস করে দেয়, তো ইয়ান ওকে ক্লোজ করে ওকে কিস করতে থাকে। এদিকে নুয়ান একটা পিলারকে বলে, চলো আমাকে কোলে তুলে নাও। আহ, তুমিও কি মিস্টার গুজেনের মতো খারাপ। গুজেনে সে ওকে কোলে তুলে নিয়ে যেতে থাকে, কিন্তু মাতাল নুয়ান ওর রাগ ছেড়ে ওর কানে কামড় বসিয়ে দেয়, তাই গুজেন ওর ভুলের জন্য ওকে সরি বলে আর এনে বিছানায় শুয়ে দেয়। নুয়ান ওর গালগুলো ধরে ওকে কিস করতে নিয়েছিল। গুজেন তো অনেক ভয় পেতে থাকে, কিন্তু তখনই নুয়ান ঘুমিয়ে পড়ে আর গুজেন ওকে দেখে স্মাইল করে। ডক্টর ওকে কল করে বলে, আমি বুঝে গেছি নুয়ানের থেকে তোমার অ্যালার্জি কেন হয় না, এর একটাই কারণ, ইমোশন, তুমি কি ওকে পছন্দ করো? কিন্তু এখানে গুচেন ওনাকে কিছুই বলে না। উদিন সকালে ঘুম থেকে উঠে দেখে ওর গলায় লাভ হোয়াইট। ও অনেক লজ্জা পেতে থাকে, আমি নুয়ানের সামনে কিভাবে যাব, ইয়ান ওর ছোটো ভাই হয়, আর পালিয়ে চলে যায়। ফ্যাংমির বাসায় এসে ও সব কিছু ওকে বলে, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। ফ্যাংমি বলে, ভালোই তো হয়েছে, তুমি ইয়ানকে আর ও তোমাকে পছন্দ করে। ও বলে, ইয়ান নুয়ানের ছোট ভাই হয়। ফ্যাংমি বলে, তো এতে কি আসে যায়, ভালোবাসা এসব বয়স টয়স ম্যাটার করে না। কিন্তু উজিন এখনও শিওর ছিল না ও ইয়ানকে ভালোবাসে কি না। রুমে ইয়ান উঠে দেখে উজিন গায়েব, আর এখানে কিছু টাকাও রেখে গেছে। অফিসে নুয়ান আবারও ফিরে আসে, গুচেন ওকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেয়, আর নুয়ানকে এত খুশি দেখে ও নিজেও অনেক খুশি হচ্ছিল। এদিকে ইয়ান ওকে আটকে বলে, তুমি কি আমাকে ইগনোর করছো, আর এই টাকার মানে কি? ও বলে, না তো এরকম কিছুই না, আর তোমার তো স্টুডিওর জন্য টাকা লাগবে, এর জন্যই দিয়েছি। ও বলে, কথা ঘুরিও না এখন, আমি সব জানি। উজিন বলে, তুমি এখনও অনেক ছোট, আমাদের মধ্যে শুধু একটা ভুলই হয়েছে, তো ওটা ভুলে যাও। ইয়ান রেগে টাকাগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছিল।
তখনই নুয়ান ওর কান ধরে বলে, তোর সাহস কী করে হয় আমার উজিনের সাথে এরকম ব্যবহার করার? তখন আবার মা এসে নুয়ানের কান ধরে ফেলে। এই সিনটা খুব ফানি ছিল। কিয়াও আর গুজেন এসব দেখে তো পুরো অবাক। মা ওদের দু ভাই বোনকে ছাড়তে থাকে। নুয়ান, তুই এবার ব্লাইন্ড ডেটে যাবি, আর তুই ইয়ান আমার সাথে বাসায় চল। নুয়ান অফিসে গুজেনের কাছে যায়, কিন্তু ও বিজি ছিল। তখন ওর মা এসে ওকে টেনে বাহিরে নিয়ে যায় আর বলে, তুই ব্লাইন্ড ডেটে যা। আমরা জানতে পারি ওর ব্লাইন্ড ডেট হচ্ছে সেন। আসলে সেন হচ্ছে নুয়ানের মায়ের ফ্রেন্ডের ছেলে। গুজেনও জেনে গিয়েছিল নুয়ান ব্লাইন্ড ডেটে যাবে, এই জন্য ওর তো কাজে মনই বসছিল না। কিয়াও বলে, তাহলে তুমিও চলে যাচ্ছ না কেন? গুজেন বলে, নুয়ানের ব্লাইন্ড ডেটের সাথে আবার কি লেনা দেনা? কিয়াও বলে, আমি তো নুয়ানের নামই বলিনি। শুনেছি সেন আর নুয়ানের বাবা মার মধ্যে খুবই ভালো সম্পর্ক আছে। সেন একটা প্লে বয়, ধনীও আছে আর দেখতেও অনেক হ্যান্ডসাম। হতেও তো পারে ওরা ব্লাইন্ড ডেটের পর সোজা গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলবে। গুজেন এতে রেগে গিয়ে ওর গালগুলো ধরে বলে, তুমি এত বাড়তি কথা বলো না। কিন্তু ওদের দুজনকে এত ক্লোজ দেখে ফ্যাংমি ওদের ভুল বুঝে দৌড়ে পালিয়ে যায়। এখানে নুয়ান আর সেন ডেটে যাচ্ছিল, জেলাস গুজেনও ওদের পিছু পিছু ছিল। ওরা দুজন খাবার খেতে আসে, কিন্তু গুজেন একাই রেস্টুরেন্টের সব খাবার অর্ডার করে খাবার সব শেষ করে দেয়, তাই ওরা এখান থেকে চলে যায়। আর গুজেন এই সব খাবার এমপ্লয়িজদের খাইয়ে দেয়। এরপর আর কি, ওরা দুজন যেখানে যাচ্ছিল গুজেন আগেই সব অর্ডার করে শেষ করে দেয়। ওরা দুজন তো খুব অবাক, এটা কিভাবে সম্ভব? নুয়ানের জুতোর ফিতা খুলে গিয়েছিল, তাই সেন ওটা বেঁধে দিতে নিচ্ছিল। গুজেন এটা দেখে অনেক জেলাস হচ্ছিল। তখন নুয়ান সেনকে নিষেধ করে ও নিজেই বেঁধে নেয়। এখানে গুজেন এক কুকুর দেখে ভয় পেয়ে যায় আর সেন ওকে দেখে ফেলে। গুজেন বলে, তুই কপিরাইটের জন্য নুয়ানের পেছনে পড়ে আছিস তাই না? ব্লাইন্ডের তো একটা বাহানা। সেন বলে, হ্যাঁ তোর কথা ঠিক আছে, কিন্তু নুয়ান অনেক কিউট, আমার ওকে ভালোই লেগেছে। গুজেন রেগে ওর কলার ধরে বলে, ওকে হাতও লাগাবি না, যদি বিজনেসে জিততেই চাস সোজাসুজি লড়াই কর। এরপর নুয়ান সেনকে ক্লিয়ার করে দেয়, আমি মিস্টার গুজেনের কোম্পানি ছাড়বো না, মায়ের জোড়াজোড়ি করাতে আমি ব্লাইন্ডেড এসেছি, আর কপিরাইটের জন্যও নিষেধ করে দেয়, কারণ গুজেনকে ওর পিছু পিছু আসতে নুয়ান দেখে ফেলেছিল। আমরা এখানে জানতে পারি সেন এসব একটা মেয়ের বলাতে করছিল। এটা ওই মেয়েটাই ছিল যে গুজেনের কলেজ লাইফে ওকে প্রপোজ করেছিল। নুয়ান এদিকে ওর ভুলটা বুঝতে পারে, আসলে গুজেনই ঠিক ছিল, ওর অ্যানিমেশনে আরও ভালো করতে হবে। আর গুজেন ওকে ওর কপিরাইটের জন্য 10 মিলিয়নের চেক দেয়। ও চলে যেতে থাকে, তো গুজেন ওকে থামিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি যা চাবে আমি তোমাকে তাই দিতে পারবো। এতটা কাছে আসাতে নুয়ান অনেক নার্ভাস হয়ে যায়, তাই জলদি চলে যায়। পরদিন উজিন ইয়ানের স্টুডিওতে আসে। ইয়ান ওর উপর রেগেছিল, তাইও লুকিয়ে পড়ে। উজিনের মন খারাপ দেখে নুয়ান ওকে ওর গ্লাস পরে দেখতে থাকে। ওর পিঙ্ক কালার স্পার্কল আছে, এর মানে উজিনের লাভার্সেরও পিঙ্ক স্পার্কল হবে। কিন্তু উজিন এসবে বিশ্বাস করে না, ওর এগুলো শুধু মজাই মনে হতে থাকে। এদিকে গুজেনের নতুন গেম লিক হয়ে যায়, এতে ওরা অনেক টেনশনে পড়ে যায়, তাই ওরা সবাই মিলে গেমটা রিনিউ করার কাজে লেগে পড়ে আর মাত্র 6 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করে ফেলে, যেটাতে সবাই অনেক খুশি হয়। নুয়ান এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছিল, গুজেন ওকে দেখতে থাকে। নুয়ান পড়ে যেতেই নিচ্ছিল, তো ওকে ধরে ফেলে। পরদিন সকালে ও ড্রামাতে কিস সিন দেখে ব্লাশ করতে থাকে। ওকে এভাবে দেখে ফ্যাংমি আর উজিন জিজ্ঞেস করে, কি হয়েছে হ্যাঁ মিস্টার গুজেনের সাথে? নুয়ান বলে, না না ওটা তো এমনিতেই কেস ছিল। মানে ও ধরা পড়ে যায়, যেটাতে ওরা দুজন খুব হাসতে থাকে। উজিন বলে, আমি কখনো মিস্টার গুকে কোনো মেয়ের সাথে এতটা কাছে দেখিনি, উনি খুব ভালো একটা ছেলে। নুয়ান, গুজেন তোমাকে সত্যিই ভালোবাসে, যেটাতে নুয়ান ব্লাশ করতে থাকে। দেন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, আসলে গত রাতে ওরা একসাথে বসে গল্প করছিল। নুয়ান যখন মিল্ক খাচ্ছিল ওর ঠোঁটে লেগে যায়, তো গুজেন ওকে কিস করেই ওর ঠোঁটটা পরিষ্কার করে দেয়। ওতেই দেখি কিয়া ওকে বিজনেসের ব্যাপারে বলছিল, কিন্তু গুজেন তো এখনও ওই কিসের কথা ভেবেই অনেক খুশি হচ্ছিল, ওর কথার দামই দিচ্ছিল না। তো কিয়াও গিয়ে ফ্রিজ খুলে ওই মিল্কের বোতলটাই নিচ্ছিল, কিন্তু গুজেন জলদি ওটা নিয়ে নেয় আর বলে, এটা শুধুই আমার। এতে কিয়াও বুঝে যায় নিশ্চয় এটা নুয়ান দিয়েছে। গুজেন মিথ্যে বলতে থাকে, না এটার ডেট শেষ হয়ে গেছে, তুই পানি খা আর ভাগ এখান থেকে। কিয়াও চলে যাওয়ার সাথে সাথেই গুজেন আবারও বোতলটা যত্ন করে ফ্রিজে রেখে দেয়। এখানে নুয়ানের মন অনেক খারাপ ছিল, কারণ গুজেন এখনও ওকে কনফেস করেনি,
তো ওর বন্ধুরা ওকে বোঝায়, মিস্টার গুচেন একজন কোল্ড হার্টেড পার্সন, ও তোমাকে কিস করেছে, এর মানে ও তোমাকে সত্যিই ভালোবাসে। তো ও বাসায় এসে অনেক লজ্জা পাচ্ছিল, গুচেন কি সত্যি আমাকে পছন্দ করে? আরও ভুল করে গুচেনকে একটা ইমোজি মেসেজ সেন্ড করে দেয়। গুচেন রিপ্লাই দেয়, তুমি কি আমাকে মিস করছো? আচ্ছা আমরা কাল দেখা করে কথা বলবো। এটা দেখে ও লজ্জায় চিল্লাতে থাকে। পরদিন ও লুকিয়ে লুকিয়ে কোম্পানিতে আসে, আর ওর ফ্রেন্ডরাও ওর পিছু পিছু, এতেও অনেক ভয় পেয়ে যায়। কিন্তু যখনই ও গুচেনকে অফিসে আসতে দেখে ও জলদি পালাতে থাকে, গুচেন হাসতে থাকে। এরপরও যখনই গুচেনকে দেখছিল ও জলদি জলদি লুকিয়ে পড়ে, কারণ ও গত রাতের ইমোজি মেসেজ নিয়ে লজ্জা পাচ্ছিল। একবার ও লুকাতে গিয়ে ছেলেদের ওয়াশরুমেই ঢুকে পড়ে, এরপর আবার পিকাচুর কস্টিউমে ঢুকে পড়ে। কিন্তু এবার গুচেন ওকে দেখে ফেলে, ও কিয়াওকে বলে, তুই যা, আজ আমি অফিসেই লাঞ্চ করব। এই পিকাচুরও তো ক্ষুধা পেয়েছে, তাই না? ওকে আমার অফিসে পাঠিয়ে দে। এটা শুনে কিয়াও কিছুটা অবাক হয়ে যায়, ও এসব কী বলছে? দেন আর কি, পিকাচুকে ওর অফিসে নিয়ে আসা হয়। নুয়ান ধীরে ধীরে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখনই গুচেন শব্দ করে ও ওখানেই দাঁড়িয়ে পড়ে। এতে গুচেন হাসতে থাকে আর বলে, দুপুর হয়ে গেছে, নিশ্চয়ই কারো ক্ষুধা পেয়েছে, কত মজাদার খাবার এখানে। নুয়ান বলতে থাকে, কত খারাপ, না না আমি খাবো না, কিন্তু আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। গুচেন ওর কাছে আসতে থাকে, তাইও পালাতে থাকে। গুচেন ওকে থামিয়ে বলে, তুমি আমাকে দেখতে চাও না? ও একবার হ্যাঁ আরেকবার না করতে থাকে। গুচেন বলে, তুমি যদি রোজ পিকাচু সেজেও আসো তবু আমি তোমাকে দেখতে যাবো। আর ওর হ্যাটটা সরিয়ে ওর কাছে গিয়ে বলে, আমি মিথ্যে বলেছি, যদি কাল থেকে পিকাচু সেজে এসেছো তাহলে কাজে আসার দরকার নেই। এতেও রেগে যায়। গুচেন হেসে বলে, আচ্ছা চলো এবার খাবার খেয়ে নাও। এটা শুনে নুয়ান জলদি জলদি খেতে বসে পড়ে। গুচেন বলে, একটা শো হতে যাচ্ছে, ওখানে আমাদের কোম্পানিও পার্টিসিপেট করবে, আর সেখানে তোমার কমিক সিলেক্ট হয়েছে, তাই তুমি জলদি করে তোমার প্রজেক্টটা রেডি করে নাও, যেন সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারো। এটা শুনে নুয়ান অনেক খুশি হয়ে যায়। এদিকে ফ্যাংমি নিজ হাতে কিয়াওর জন্য খাবার বানিয়ে আনে, কিয়াওর অফিসেই কাজ করছিল। তো ফ্যাংমি লুকিয়ে লুকিয়ে খাবারটা রেখে চলেই যাচ্ছিল, কিন্তু কিয়া ওকে ধরে ফেলে। ও বলে, তুমি কিভাবে বুঝলে আমি এসেছি? কিয়াও বলে, আমার তোমাকে দেখা বা তোমার শব্দ শোনার দরকার নেই, এমনিতেই বুঝে যাই ওটা তুমি। ফ্যাংমি জিজ্ঞেস করে, কিভাবে? ও বলে, কারণ আমি তোমাকে আরও ক্লোজ হতে থাকে। ফ্যাংমি ওর চোখ বন্ধ করে নেয়, কিন্তু ও কিস না করে সরে যায় আর বলে, আমি ব্যস্ত আছি, তো যাও এখান থেকে। ফ্যাংমি ওকে এক রাত ওর সাথে থাকতে বলছিল, কিন্তু কিয়াও খুব সুন্দর করে ওকে বের করে দেয়। দেন ফ্যাংমি ওর অফিসে অনেকগুলো পেপার্স মারতে থাকে। কিয়াও একটা পেপার উঠিয়ে দেখে, ওখানে আই লাভ ইউ লেখা। ফ্যাংমি বাহির থেকে বলে, সিনিয়র আই লাইক ইউ, কিন্তু কিয়াও চুপ করেছিল, কিছুই বলে না। এরপর ওরা সবাই ওই শোয়ের প্রজেক্টের কাজে লেগে পড়ে। কাজ করতে করতেও নুয়ান শুধু গুজনের কথাই ভাবতে থাকে। দেন ও নিজেকে গুছিয়ে নিয়ে বলে, আহ আমি শুধু ওই শয়তানটার কথাই কেন ভাবছি, আমাকে এখন কাজে মনোযোগ দিতে হবে। ফাইল অনেক উপরে থাকার কারণে ও ওটা নিতে পারছিল না। তখনই গুচেন এসে ফাইলটা নিয়ে বলে, এটা লাগবে তোমার? নুয়ান বলে, হ্যাঁ। কিন্তু গুচেন ফাইলটা আরও উঁচুতে রেখে দিয়ে বলে, নিজের কাজ নিজে করে নাও। এতে তো ও অনেক রেগে যায়। কাজ করতে করতে ও এখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গুচেন এসে ওর কোটটা নুয়ানের গায়ে জড়িয়ে দেয়, আর নিজেই ওর বাকি থাকা কাজগুলো শেষ করে ফেলে। দেন গুচেন ওকে কেয়ার করে বলে, আই লাইক ইউ নুয়ান। নুয়ান স্বপ্ন দেখতে থাকে গুচেন ওকে আই লাইক ইউ বলেছে। নুয়ান উঠে বলে, আই লাইক ইউ? ওই ডেভিল তো এটা কখনোই বলবে না। যেহেতু এখনও অনেক কাজ বাকি ছিল, তাই ও জলদি জলদি বাকি সবার কাছে আসে, কিন্তু সবাই তো ওকে দেখে হাসতে থাকে। ও অবাক হয়ে যায়। দেন ও আয়নাতে নিজের চেহারা দেখে চিগলিয়ে ওঠে। আসলে গত রাতে গুচেনি ওর ফেসে এগুলো ড্র করে দিয়েছিল। এতে ও লজ্জা পেয়ে জলদি ওয়াশরুমে চলে যায়, আর পরিষ্কার করতে করতে বলতে থাকে, শয়তানটা কখনো ঠিক হবে না। উজিন এসে বলে, মিস্টার গুচেন কি তোমাকে কনফেস করে দিয়েছে? নুয়ান বলে, ওই শয়তানটা তো আমাকে বুলি করে বেড়াচ্ছে, দেখো কি করেছে আমার ফেসের, কনফেস তো দূরের কথা। উজিন বলে, হতেও তো পারে, ও তোমাকে জ্বালাতে পছন্দ করে, দেখো তোমার ফেসে হার্টও বানিয়েছে। তুমি কি মিস্টার গুচেনকে পছন্দ করো? হ্যাঁ। নুয়ান ওদের কিসের কথা মনে করে আর বলে, একদমই না, আমার কাছে এত সময় টময় নেই ওকে পছন্দ করার, আমার অনেক কাজ আছে। গুচেনকে এত খুশি দেখে কিয়াও ওকে জিজ্ঞেস করে, তুমি কি নুয়ানকে ভালোবেসে ফেলেছো? এখানে কেউ নেই, বলে দাও আমাকে, ওকে পটাতে আমি তোমার হেল্প করব।
কিন্তু গুচেন ওকে বলে, যা ভাগ এখান থেকে। অন্যদিকে সেন ইচ্ছে করেই নুয়ানের সাথে ধাক্কা খেয়ে যায় আর নুয়ানকে ওর কোম্পানিতে জবের অফার করে, কিন্তু নুয়ান না করে দেয়। তো সেন যেতে যেতে ইচ্ছে করে একটা ছবি ফেলে দেয়। নুয়ান ছবিটা তুলে দেখে ওখানে গুচেন একটা মেয়ের সাথে ছিল। তো সেন বলে, ও আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়, শুনেছি মিস্টার গুচেন আর রয় কলেজ থেকেই একজন আরেকজনকে চেনে, মনে হচ্ছে এখন এই দুই কোম্পানির মধ্যে আর কোনো কম্পিটিশন থাকবে না। এগুলো শুনে নুয়ানের সন্দেহ হতে থাকে। তোমাদের সুবিধার্থে বলে দেই, রয় হচ্ছে ওই মেয়েটা যে কলেজ লাইফে গুচেনকে প্রপোজ করেছিল। অফিসে কিয়াও গুচেনকে বলে, তুই যাকে পছন্দ করিস ও নুয়ানি, তাই না? কিন্তু গুচেন ওকে বলে, না তুই ওকে চিনিস না। কিয়াও বলে, আচ্ছা তাহলে রয়। তো গুচেন ওকে মারতে থাকে আর তখনই নুয়ান এসে এই রয়ের কথা শুনে ফেলে আর শকড হয়ে ওর হাত থেকে ওর ডায়েরিটা এখানেই পড়ে যায়। এরপরও বসে বসে অনেক কাঁদতে থাকে আর বলে, ও যখন অন্য কাউকে পছন্দ করে তাহলে কেন আমার এত কাছে এসেছে, কেনই বা আমাকে কিস করেছে, আমি তোমাকে অনেক ঘৃণা করি। উজিন ওকে খুঁজতে থাকে আর ওকে এ অবস্থায় দেখে বলে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ও বলে, আমি সত্যটা জেনে গেছি, এখন আর আমার মিস্টার গুচেনকে দরকার নেই, আমি শুধু আমার স্বপ্নের দিকেই ফোকাস করব। এদিকে ওদের শো শুরু হয়ে যায়। দেন নুয়ান অনেক সাহস করে স্পিচ দিতে যায়। অন্যদিকে গুচেন নুয়ানের পড়ে থাকা ডায়েরিটা খুঁজে পায় আরও জলদি জলদি শোর দিকে যেতে থাকে। রিপোর্টার নুয়ানকে প্রশ্ন করে, যেটার উত্তর ওই ডায়েরিতে লেখা ছিল, কিন্তু ডায়েরিটা তো ওর কাছে ছিল না। ও অনেক টেনশনে পড়ে যায়। তখনই ওখানে আমাদের গুচেন চলে আসে আর ও মাইক্রোফোনের সাহায্যে নুয়ানকে ওই সব প্রশ্নের উত্তর বলতে থাকে আর নুয়ানও খুব কনফিডেন্টলি রিপোর্টারকে প্রশ্নের জবাবগুলো দিতে থাকে। শো শেষে ওরা দুজনে দুজনকে দেখে খুব সুন্দর করে স্মাইল করে, কিন্তু এরপরও দেখে গুচেন ওর সাথে দেখা না করেই চলে যাচ্ছে, এতেও অনেক কষ্ট পায়। এদিকে উজির একটা লোকের সাথে ধাক্কা খেয়ে যায় আর লোকটি বলে, চিনেছো আমাকে? ও বলে, তুমি এখানে কি করছো, আমার ফাইল ফেরত দাও। কিন্তু এই বেয়াদকটা বলে, প্রথমে আমাকে কিস কর, তারপরেই দিব। ইয়ান ওদের দেখে চলে যেতে থাকে। উজিন ওর থেকে ফাইল নেওয়ার চেষ্টা করে। ও বলে, কি হলো, এখন মারছিস না কেন? তুই না আমাকে থাপ্পড় মেরে ব্রেকআপ করে ফেলেছিলি, এবার আমার পালা। আর ওকে থাপ্পড় মারতে নিচ্ছিল, কিন্তু তখনই ইয়ান এসে ওর হাতটা ধরে ফেলে আর ওকে মার লাগিয়ে দেয়। এদিকে ফ্যাংমি কিয়াওয়ের আসার অপেক্ষা করছিল। হঠাৎ করে একটা লোক এসে ওকে লিফট দিতে চায়। ফ্যাংমি নিষেধ করতে থাকে, তাই ছেলেটা ওকে জোরাজোরি করতে থাকে। তখনই কিয়াও এসে ওকে ওর কোট পরিয়ে দেয় আর বলে, কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চাচ্ছিস, আমি ওকে যাবো নাকি? এটা শুনে ছেলেটা চলে যায়। ফ্যাংমি খুশি হয়ে বলে, তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড বলেছ? কিন্তু কিয়াও কিছু না বলে ওর গাড়িতে উঠে পড়ে। তো ফ্যাংমি অ্যাজ আ থ্যাংক ইউ ওর গাড়ির জানালায় কিস করে চলে যায়। কিয়াও তো হা করে তাকিয়ে থাকে। উজিন এখানে ইয়ানকে ওষুধ লাগিয়ে দিয়েছিল, কিন্তু ও এখনও রেগেছিল। ও বলতে থাকে, ওটা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আমি একটা সময় ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ধোকা দিয়ে আমার সব টাকা নিয়ে অন্য একজনের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে। ইয়ান রেগে বলে, আমি কি গিয়ে ওকে আবারও মার দেব? ও বলে, না আমি তো এখন ওকে ভুলেই গিয়েছি, কিন্তু ওই ইনসিডেন্টের পর থেকেই আমি ভালোবাসতে ভয় পাই। এরকমটা না যে তুমি আমার জন্য ঠিক না, ব্যাপার হচ্ছে আমার মধ্যে ওই সাহসটা নেই তোমাকে একসেপ্ট করার। সরি ইয়ান, এই সব কিছু আমারই ভুল। তো ইয়ান ওকে জড়িয়ে ধরে। অন্যদিকে নুয়ানের মন অনেক খারাপ ছিল, এটা ভেবে যে গুচেন অন্য কাউকে পছন্দ করে। তখনই হঠাৎ করে এখানে সব লাইট অন হয়ে যায়। ওখানে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, সাথে ওর কমিকের অনেক বড় একটা ছবিও লাগানো ছিল। নুয়ান এসব দেখে অনেক অবাক হয়ে যায়। গুচেন নুয়ানকে ওর কাজের জন্য কনগ্রাচুলেট করে, এমনকি ওকে একটা ব্রেসলেট গিফট করে অনেক সুন্দর করে প্রপোজ করে, দুজন দুজনকে কিসও করে। বাসায় এসে নুয়ান এটা ভেবেই অনেক খুশি হচ্ছিল যে গুচেন ওকে পছন্দ করে। তখনই ওর কাছে গুচেনের কল আসে। ও তো নুয়ানের সাথে অনেক বাচ্চামি করতে থাকে, আমি তোমাকে মিস করছি, তোমার কাছে চলে আসি? নুয়ান বলে, আরে বাবা আমরা তো কালই অফিসে দেখা করব। আর বাচ্চাদের মতোই ওকে গানও শোনাতে থাকে। পরদিন ও যখন অফিসে যায়, ও তো গুচেনকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। তখনই কিয়াও এসে ওদের এই অবস্থায় দেখে ফেলে আর নুয়ানকে টিস করতে থাকে, আজ তুমি অনেক দেরি করে ফেলেছো, এই জন্য তোমার স্যালারি কেটে নেওয়া হবে। এটা শুনে নুয়ান তো অনেক স্যাড হয়ে যায় আর রাগ করে চলে যায়। কিয়া ওকে বলে, বাহ তোমার গার্লফ্রেন্ডটা তো খুবই কিউট, যা বললাম তাই বিশ্বাস করে নিল,
এতে করে গুচেন ওর ঘাড়ে অনেকগুলো কাজ দিয়ে বলে, কিচ্ছু জানি না, আজকে দিতে হবে এগুলো। এরপর আর কি, কিয়াও বেচারা এত এত কাজ করতে থাকে আর বলে, নুয়ানের সাথে পাঙ্গা নেওয়া হয়তো আমার ভুল হয়ে গেছে, এর জন্য গুচেন আমার থেকে বদলে নিচ্ছে। পরের সিনে দেখি নুয়ান কোনো একটা কাজে বাহিরে গিয়েছিল, তখন ওকে গুচেন মেসেজ করে বলে, আমরা কিন্তু একসাথে লাঞ্চ করব। নুয়ানও বলে ঠিক আছে। তখনই ওখানে গুচেনের সৎমা এসে ওকে ডেকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। উনি বলে, সরি, আমি তোমাকে হঠাৎ করে এখানে নিয়ে আসলাম, আসলে আমি তোমার থেকে একটা হেল্প চাচ্ছিলাম। এদিকে গুচে নুয়ানকে কল করছিল একসাথে লাঞ্চ করার জন্য, তবে নুয়ান ফোনটা কেটে দিচ্ছিল, যেটাতেও কিছুটা রেগে যায়। এদিকে সৎমা বলে, তুমি তো দেখেছো গুচেনের সাথে ওর বাবার সম্পর্কটা একদমই ভালো না। আমি মানছি আমি ওর সৎমা, কিন্তু আমি এটা চাই ওর সাথে যেন ওর বাবার সম্পর্কটা ভালো হোক, তো তুমি প্লিজ ওর সাথে কথা বলো যেন ও বাসায় আসে। নুয়ান ভাবতে থাকে ওর সৎমা তো কতটাই ভালো, আর বলে, আন্টি, আমি পুরো চেষ্টা করব গুচেনকে মানানোর জন্য, কিন্তু ও তো রাগে, আমি জানি না কী করবে। এদিকে গুচেন নুয়ানকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসে, আর নুয়ানকে ওর সৎ মার সাথে দেখে ফেলে। ও অনেক রেগে এখানে এসে নুয়ানকে নিয়ে যেতে থাকে, সৎমা ওর কাছে আসতেই নিচ্ছিল। গুচেন বলে, আপনি আমার কাছে আসবেন না, আমি কতবার বলেছি আপনাকে। নুয়ান বলে, তুমি এরকমটা করো না, উনি তোমার বড়, আর উনি তোমার বাবার ওয়াইফও হয়। এগুলো শুনে গুচেন কষ্ট পায় যে নুয়ান ওর সৎমার পক্ষ নিয়ে কথা বলছে, আরও রাগ করে ওখান থেকে চলে যায়। নুয়ান বের হয়ে ওকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। দেন অনেক খোঁজাটুজার পর নুয়ান গুচেনকে একটি লেকের পাশে বসে থাকতে দেখে। নুয়ান এসে বলে, সরি, আমার উচিত হয়নি তোমার কাছে এটা লুকানোর যে আমি তোমার সৎমার সাথে ছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বোঝো না, আমার মনে হচ্ছিল তোমার সৎমার কথাগুলোও শোনা উচিত। ওই বছর এরকম কি হয়েছিল যে তুমি এরকম হয়ে গেছো, তুমি কি আমাকে বলবে? গুচেন চুপ করেছিল। নুয়ান বলে, ঠিক আছে, তুমি যদি না বলতে চাও আমি তোমাকে জোর করব না, আমি অপেক্ষা করব, একদিন তুমি নিজে থেকে আমাকে এসব বলবে। এটা বলেও চলে যাচ্ছিল, তখন গুচেন ওর হাতটা ধরে থামায়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গুচেনের বাবা একটানা 3 মাস বাসায় আসেনি, ওর জন্মদিনের দিনই এসেছিল। ওর মা বাবার সাথে ঝগড়া করছিল, কারণ ওনার বেস্ট ফ্রেন্ড মানে ওর সৎমার সাথে ওর বাবার অ্যাফেয়ার চলছিল। বাবা বলে, ও তো শুধু আমার অ্যাসিস্ট্যান্ট, এই জন্যই 3 মাসের জন্য ওকে সাথে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওর মা এটা নিয়ে অনেক ঝগড়া করতে থাকে, আর একটা সময় গুচেনকে নিয়ে চলে যেতে থাকে, আর তখনই ওদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর উনি মারা যাওয়ার সময় এটা বলেছিল যে আমাদের জীবনটা এরকম করে দিয়েছে, তুমি কখনো তাকে মাফ করবে না, মেনে নিবে না। দেন ফ্ল্যাশব্যাক এন্ড হয়। গুচেন বলে, এই জন্যই আমি আমার সৎমাকে মেনে নিতে পারছি না। এসব শুনে নুয়ান ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, এখন আর কেউ তোমাকে স্যাড করতে পারবে না, আমি সবসময় তোমার পাশেই থাকবো, আর সরি, তোমাকে জিজ্ঞেস করা ছাড়া তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করা উচিত হয়নি। এরপর গুচেন ওকে বাসায় আগে দিতে আসে ও নুয়ানকে দিয়ে চলে যেতেই নিচ্ছিল। তখনই নুয়ান ওকে ডেকে থামিয়ে বলে, তুমি আমার জবাবের অপেক্ষা করছিলে তাই না, এটাই আমার জবাব। এটা বলে ও ওকে কিস করে, মানে নুয়ানও ওর ভালোবাসাটা প্রকাশ করে দিয়েছে, যেটাতে গুচেন প্রচণ্ড খুশি হয়। এদিকে আমরা উজিন আর ইয়ানকে দেখি, ওরা একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। এদিকে কিয়াও ফ্যাংমির রাখা খাবার দেখে খুশি হচ্ছিল, বাহির থেকে এটা ফ্যাংমিও দেখছিল। পরদিন থেকে তো অফিসে ওদের দুজনের সেই রোম্যান্স চলতে থাকে, মানে কাজের মধ্যেও এসব করছিল, যেটা দেখে কিয়াও ফ্যাংমি উজিন সবাই মজা নিয়েছিল, এমনকি ফ্যাংমিও কিয়াওর সাথে ফ্লার্ট করছিল। এরপর নুয়ানোর অফিসে কিছু পেপার সাইন করাতে আসে। গুচেন বলে, তুমি এখানে কিছু ভুল করেছ। ও অবাক হয়ে বলে, কিভাবে হবে এটা, আমি 3-3 বার চেক করেছি। গুচেন বলে, এদিকে আসো আমি দেখাচ্ছি, মানে ও বাহানা ধরে নুয়ানকে ডেকে ওর কোলে বসিয়ে নেয়। নুয়ান বলে, তুমি অফিসে এরকম করো না, লোকরা কথা বলবে। ও বলে, কেন বলবে, আমি অফিসের বস হই, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি যেটা ইচ্ছা ওটাই করতে পারবো। নুয়ান এসব শুনে ব্লাশ করে আর উঠে চলে যেতেই নিচ্ছিল, তবে গুচেন ওকে ধরে সুন্দর করে কিস করতে থাকে। আমরা দেখি বাহির থেকে সব কথা কিয়াও শুনছিল, ও তো খুব হাসতে থাকে। তখনই ওখানে আরেকজন এমপ্লয়ি আসে গুচেনকে দিয়ে কিছু সাইন টাইন করানোর জন্য। এই দুষ্টুটা কি করে, কোনো নখ ছাড়াই ওকে ধাক্কা দিয়ে অফিসে ঢুকিয়ে দেয়। ওকে আসতে দেখে গুচেন জলদি নুয়ানকে টেবিলের নিচে লুকিয়ে দেয়। লোকটা বলে, এখানে কি আরও কেউ আছে, আমি কারো কথা শুনেছিলাম। গুচেন বলে, আরে না না, আমি একাই কথা বলছিলাম। ও টেবিলের নিচেই দেখতে নিচ্ছিল,
তখনই গুজেন ওর নাম ডেকে ওর হাতটা ধরে ফেলে। এটা শুনে তো লোকটা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। ওয়াও বস, আপনি এই প্রথমবার আমার নাম ধরে ডেকেছেন। লোকটা তো অনেক খুশি হয়ে যায়। গুজেন ওকে পাম টাম দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। এসব শুনে নুয়ান অনেক হাসতে থাকে। গুজেন জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? ও বলে, আমার তো ওই দিনের কথা মনে পড়ে গেছে, যেদিন আমি তোমার অফিসে ক্লিনিংয়ের কাজ করতে এসেছিলাম আর তোমার টেবিলের নিচেই লুকিয়েছিলাম। গুজেন বলে, আচ্ছা তাহলে আমি তোমাকে এই পজিশন থেকে সরিয়ে আবারও আমার ক্লিনারের কাজে রেখে দেই, যেন তুমি সবসময় আমার সাথেই থাকতে পারো। নুয়ান বলে, না, ড্রয়িং করা আমার স্বপ্ন, আমি ওটাই করব। আচ্ছা ঠিক আছে, এখন আমার পেপারসে সাইন করে দাও। কিন্তু গুজেন ওর হাতে সাইন করে, যেটাতে ও তো বলদ হয়ে যায়। আর গুজেন অনেক হাসতে থাকে। এখানে ইয়ান ওর স্টুডিও অনেক সুন্দর করে সাজিয়েছিল, যেটা দেখে ওর ফ্রেন্ড তো অনেক অবাক হয়। আসলে উজিনি ওর স্টুডিও সাজাতে ওর সাহায্য করেছিল, জন্যই স্টুডিও দেখতে এতটা সুন্দর হয়েছে। এখানে ওরা দুজন গেম খেলছিল, তবে গুজেন আবারও ওর সাথে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে, যেটাতে নুয়ান খুব লজ্জা পায় আর উঠে চলে যেতে থাকে। নুয়ান অনেক কাজ করছিল, তাই গুজেন ওর জন্য পেরেশান হচ্ছিল। ও আরও বলে, আমি তো তোমার জন্য ভালো একটা বয়ফ্রেন্ড না, তাই না? কারণ একটা নর্মাল বয়ফ্রেন্ড তো বাইরে যায়, খাবার দাবার খায়, শপিং করে, মুভি দেখে, কিন্তু আমার সাথে থেকে তুমি শুধু অফিসেই কাজ করো আর আমার বাসায় বসে গেম খেলো। নুয়ান বলে, কেন, তোমার কাছে ভালো লাগছে না? ও বলে, আমার তো ভালো লাগছে, কিন্তু তোমার জন্য চিন্তা হচ্ছে। নুয়ান বলে, আমার জন্য তোমার পেরেশান হওয়ার একদমই দরকার নেই, কারণ আমিও একটা আনলাকি মেয়ে ছিলাম, বাইরে বের হওয়াও আমার জন্য ভালো না, তো আমি তোমার সাথে বাসায় খুশি আছি। ও আরও বলে, আমি তো কোনো সাইকোলজিস্ট না, তবে তোমার এই অ্যালার্জির ব্যাপারে আমি অনেক বইয়েই পড়েছি, যেমন আমি আনলাকি হওয়ার পরও আমার স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করে যাচ্ছি। ঠিক এরকম তুমিও তোমার স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করতে পারো, শুধু নিজের উপর ভরসা রেখো। যদি তুমি আমার সাথে কমফোর্টেবল আর সেফ ফিল করো, এর মানে তুমি ঠিক হতে পারবে, শুধু তোমাকে একটু চেষ্টা করতে হবে। এত ভালো ভালো কথা শুনে গুজেন অনেক খুশি হচ্ছিল। নুয়ান বলে, আমি তোমাকে এতে হেল্প করব। পরদিন থেকেই নুয়ান সব জায়গায় গুজেনকে ওর সাথে নিয়ে যেতে থাকে, যেন ওকে এসবে অভ্যস্ত করতে পারে। কিন্তু এরপরও খেয়াল করে, গুজেন তো ভিড়ের মধ্যে অনেক ভয় পেয়ে থাকে। এসব ভেবে ও কিছুটা পেরেশান হয়ে যায়, যে এখন তাহলে ওর কি করা উচিত। কিছুক্ষণ পর ওর কাছে উজিনের কল আসে। ও বলে, কোথায় আছো তুমি? মিস্টার গুজেন কি তোমার সাথে? আজ তো ইয়ানের স্টুডিওর ওপেনিং, তুমি আর মিস্টার গুজেন চলে এসো। অন্যদিকে অফিসের সবাই ইয়ানের স্টুডিওতে পৌঁছে যায়। রাস্তায় কিয়াও ওদিকে যাচ্ছিল, ফ্যাংমি ওর পিছু পিছু ফুল নিয়ে যাচ্ছিল, তো কিয়াও ওর থেকে ফুলটা নিয়ে চলে যায়। নুয়ানও ওর সাথে গুজেনকে নিয়ে আসে, কিন্তু ও ভেতরে যেতে অনেক ভয় পাচ্ছিল। নুয়ান বলে, ওখানে সবাই অফিসের লোক, তো তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি ওদের দেখাতে চাই তুমিও একদম নর্মাল একটা মানুষ, এতে হয়তো তুমি ঠিকও হয়ে যেতে পারো, তোমাকে শুধু একটু চেষ্টা করতে হবে। আর আমি ওখানে ইয়ানকে বলতে চাই, তুমি আমার বয়ফ্রেন্ড হও। এটা শুনে গুজেন ওর সাথে ভেতরে যেতে রাজি হয়ে যায়। ওদের দুজনকে একসাথে দেখে সবাই খুশি হয়, কিন্তু ইয়ান কিছুটা আপসেট হয়ে যায়। গুজেন ওকে কনগ্রাচুলেট করে, তবে ইয়ান ওর সাথে অ্যাটিটিউড দেখাতে থাকে। এটা দেখে নুয়ানোকে বকা দেয়, তোমার সাহস কি করে হয় এমন করার? এগুলো শিখেছো তুমি? তুমি ভদ্রতা দেখাও, বাচ্চাদের মতো কেন করছো? ইয়ান গুজেনকে বলে, তুমি সাইডে আসো, তোমার সাথে আমার কথা আছে। নুয়ান তো টেনশনে পড়ে যায়। কিয়াও বলে, আরে তুমি টেনশন করো না, আমি এটা সামলে নিচ্ছি। ভেতরে আমরা দেখি ইয়ানোকে বলে, তোমাদের মধ্যে এসব কি চলছে? হ্যাঁ, আমি ওর প্রোটেক্টর, এই জন্য এখন থেকে তোমাদের উপর আমার নজর থাকবে। মানে এই পিচ্চিটা একটু বড় ভাইদের মতো করতে থাকে। গুজেন খুব সুন্দর করে বলে, আমি নুয়ানকে প্রথম প্রপোজ করেছি, গত সপ্তাহ থেকে আমরা ডেট করছি। এরপরও আরও বলে, চলো এবার আমি তোমার বস হয়ে কথা বলছি, তোমার সাথে আমার এমপ্লয়ের কী চলছে আমি জেনে গেছি, তোমার উজিনের সাথে কিছু চক্কর চলছে, তুমি কি জানো না আমার অফিসে ডেট করার পারমিশন নেই? এখন আমি যদি এটা নুয়ানকে বলে দেই তাহলে কেমন হবে? এটা শুনে তো ও প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, না না প্লিজ নুয়ানকে এটা বলো না। এমনকি ইয়ান এখানে জলদি জলদি ওকে বোন জামাইও বলতে থাকে। এটা দেখে তো কিয়াও আর গুজেন খুব হাসতে থাকে। দিন ওরা সবাই একসাথে ড্রিঙ্ক করতে থাকে। বাহির থেকে ওরা তিনজন ওদের কথা শোনার চেষ্টা করছিল, যে আসলে ভেতরে কি হচ্ছে, কিন্তু ওরা কিছুই শুনতে পাচ্ছিল না। ওরা টেনশনে পড়ে ভেতরে ঢুকে পড়ে আর দেখে এই তিনজন তো মাতাল হয়ে টাল হয়ে আছে, যেটা দেখে ওরা পেরেশান হয়ে যায়। দেন এবার ওদের তিনজনের পাগলামি শুরু হয় আর এই বেচারাগুলো নিজেদের প্রেমিকের পিছু পিছু ছুটতে থাকে। প্রথমে আমরা উজিন আর ইয়ানকে দেখি। ও ইয়ানকে সোফায় শুইয়ে দিয়ে এক নজরে ওকে দেখতেই থাকে আর আগের কথাগুলো মনে করে লজ্জা পেয়ে চলে যেতেই নিচ্ছিল। ইয়ানকে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না,
লাস্ট বার তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি অনেক একা ফিল করেছিলাম। আমি তোমাকে অনেক মিস করেছি, আমার এদিক কিছু আসে যায় না যে তুমি আমার বোনের ফ্রেন্ড হও বা তুমি আমার বয়সে অনেক বড় হও, আমি শুধু তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই সিনটা এখানে কাট হয়ে যায়। এদিকে ফ্যাংমি কিয়াওকে সামলাতে থাকে, ওকে নিয়ে বেঞ্চে বসায়। কিয়াও বলে, তুমি কেন এসেছো আমার কাছে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হও নাকি? এটা শুনে তো ফ্যাংমি প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে, কি বলে তুমি, আবার বলো তো, তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নিবে? ও বলে না। এটা বলে ও ফ্যাংমিকে ওর কাছে টেনে নেয়, কিন্তু ও আবারও ম্যাথের ব্যাপারে বলতে থাকে, যেটা শুনে ফ্যাংমি হাঁ করে থাকে। এসব ও কী বলছে? কিয়াও বলে, ঠিক আছে তুমি আমার গার্লফ্রেন্ড হয়েই থাকো, আমার কাছেই থাকো। এরপর দেখি ফ্যাংমি ওকে সামলাতে গিয়ে নিজেই ওর কাঁধে ঘুমিয়ে পড়ে। কিয়াও খুব সুন্দর করে ওকে দেখতে থাকে আর কিসও করে। আর লাস্টে আমরা নুয়ানকে দেখি, ও এদিক ওদিক গুচেনকে খুঁজে বেড়াচ্ছিল। এখানে গুচেন তো যা পাগলামি করছিল, ও বাচ্চাদের মতো আচরণ করতে থাকে, আমি আইসক্রিম খাবো। নুয়ান বলে, না তোমার ঠান্ডা লেগে যাবে। এতে গুচেন ওকে টেনে বুকে জড়িয়ে নেয় আর বলে, তুমি আমার হার্টবিট শুনতে পাচ্ছ? ও বলে হ্যাঁ। গুচেন বলে, কারণ এই মনে শুধু তুমিই থাকো। এরপর সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয়। গুচেন দেখে নুয়ান খুব সুন্দর করে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, যেটা দেখে ও অনেক খুশি হয়। সাথে ও কী করে, এটার ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। কত কিউট, তাই না? আর এই পোস্টটা ওরা সবাইও দেখে নেয়। নুয়ান তো এটা দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। এরপর সবাইকে মিটিংয়ে ডাকা হয়। কিয়াও বলে, তোমার বসের কাছে গিয়ে বসা উচিত। তো নুয়ান গিয়ে পাশেই বসে পড়ে। গুচেন বলে, আমাদের অফিসের চারটা প্রজেক্ট থেকে নুয়ানের প্রজেক্টটা বাছাই করা হয়েছে, তাই পরের গেম ওর প্রজেক্টের উপর ভিত্তি করেই করা হবে। আর নুয়ান, তোমাদের গ্রুপকে এটা অন্য কোম্পানিতে গিয়েই করতে হবে। ও সবাইকে কাজ বুঝিয়ে দিতে থাকে। নুয়ান তো এটা শুনে প্রচণ্ড খুশি হয় যে ফাইনালি ওর স্বপ্নটা পূরণ করতে পারবে। এরপর নুয়ান ওর কাজে লেগে পড়ে। ওকে এত খুশি দেখে গুচেনও অনেক খুশি হয়। অন্যদিকে দেখি রয় আমেরিকা থেকে চায়না চলে এসেছে, ওর কোম্পানিতে চলে আসে আর ওর ভাইস প্রেসিডেন্ট শেন ওকে ওয়েলকাম করে। রয় কোম্পানি আসার সাথে সাথেই কোম্পানির সব কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। দেনও নিজের সাথে গুচেনের ছবিটা বের করে বলে, গুচেন এখন থেকে আসল গেম শুরু হবে, মানে কাহিনীতে শয়তান চলে এসেছে। এদিকে নুয়ান ওর কাজে খুবই বিজি ছিল। গুচেন ওকে মেসেজ করে বলে, আমি ফ্রি হয়ে গেছি, তোমাকে মিস করছি, কখন আসবে তুমি? নুয়ান বলে, আমি কাজ শেষ করে চলে আসব, একটু অপেক্ষা করো। যেহেতু এখানে মিটিং চলছিল, নুয়ানকে এভাবে মেসেজে হাসতে দেখে বাকিরা অবশ্যই ডিস্টার্ব হচ্ছিল, তাই ও বলে, আরে না না তোমরা মিটিং কন্টিনিউ করো। এখানে গুচেন তো নুয়ানের অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিল। ও এক একবার এক রকম করে দাঁড়ায়, তবে নুয়ান এখনও আসে না। ও অফিসের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। নুয়ানের মিটিং যখনই শেষ হয় ও দেখে অনেক দেরি হয়ে গেছে, তাই ও জলদি জলদি গুচেনের কাছে চলে আসে। গুচেন তো রাগ করেছিল, তুমি জানো না আমি এই কোম্পানির প্রেসিডেন্ট, আমারও তো রেস্টের দরকার আছে। নুয়ান বলে সরি আর অনেক কিউট আচরণ করতে থাকে যেন ও মেনে যায়। তবে গুচেন তো মানছিলই না, বাচ্চাদের মতো করতে থাকে, তোমার কাছে তো কাজই বেশি ইম্পর্ট্যান্ট, আমি কিছুই না। নুয়ান বলে, আরে বাবা সরি, এরপর থেকে এরকম হবে না। গুচেন বলে, ঠিক আছে তাহলে আমাকে কিস করো। নুয়ান বলে, এখানে কেউ দেখে ফেলবে তো। এরপর ও এদিক ওদিক তাকিয়ে ওকে কিস করতেই নিচ্ছিল, তবে এই দুষ্টুটা ওর সাথে দুষ্টুমি করতে থাকে। এটা দেখে নুয়ান রাগ করে চলে যাচ্ছিল, তো গুচেন একদম ওকে কোলে তুলে নেয় আর বলে, পরে কিন্তু আর সুযোগ পাবে না আমাকে কিস করার। তো নুয়ান ওকে কিস করতে থাকে। এরকম একটা সুন্দর মুহূর্তে কেউ বাহির থেকে ওদের দেখছিল। আমরা দেখি যারা আর কেউ না, রয় আর সেন ছিল। রয় এসব দেখে অনেক রেগে যায় আর সেনকে বলে, জলদি চলো এখান থেকে। কি উজিন জলদি জলদি অফিস যেতে থাকে, কারণ নুয়ান ওর আগে অফিস চলে গেছে, কিন্তু ও লিপস্টিক লাগাতে ভুলে গিয়েছিল, তাই ইয়ান ওকে ধরে লিপস্টিক লাগিয়ে দিতে থাকে। উজিন তো হাঁ করে ওকে দেখতেই থাকে, কিন্তু তখনই ইয়ান নুয়ানের শব্দ শুনে ওকে এক ধাক্কা দিয়ে সোফার নিচে ফেলে দেয়। আসলে নুয়ান ওর নোটবুকটা নিতে ভুলে গিয়েছিল, তবে ইয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই ও কিছু একটা লুকাচ্ছে। ইয়ান বলে, না তো কিচ্ছু লুকাচ্ছি না, তুমি তো নোটবুক নিতে এসেছিলে তাই না, ওটা নিয়ে যাও। নুয়ান বলে, দেখিস যদি কিছু লুকিয়েছিস আমি তোকে ভত্তা বানায় দিব, এটা বলেও চলে যায়। এদিকে উজিনের অবস্থা তো পুরো খারাপ ছিল। ইয়ান ওকে সরি বলতে থাকে, কিন্তু উজিন ওকে মেরে চলে যায়। অফিসে নুয়ান কাজে এতটাই বিজি হয়ে পড়ে যে ও ব্রেকফাস্ট করার সময়ই পাচ্ছিল না, তাই গুচেন নিজ হাতে ওকে খাইয়ে দেয়। দুজনের মধ্যে রোম্যান্স চলছিল,
ওরা কিস করতে যাবে। তখনই ওখানে কাবাবে হাড্ডি হয়ে কিয়াও চলে আসে। ও বলতে থাকে, না না আমি কিছু দেখিনি। নুয়ান বলে, আমি তো কাজে এসেছিলাম, আর বাহানা বানিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর কিয়াও ওকে কোম্পানির সেলের ব্যাপারে বলতে থাকে। ও আরও বলে, আজ কোম্পানির খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে যেতে হবে, আমি চলে যাচ্ছি। গুচেন বলে, না আমি যাব, কারণ আমাকে একজন বলেছে যদি আমি ভিড়ের মধ্যে নিজেকে কমফোর্টেবল করতে পারি তাহলে আমার রোগটা ঠিকও হয়ে যেতে পারে। পরের দিনে দেখি ফ্যাংমি কিয়াওকে জোর করে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ও বলে, এখানে খাবার অনেক মজা, একবার টেস্ট করে দেখো, একদম মায়ের হাতের রান্নার মতো লাগবে। কিয়াও খাবার টেস্ট করে দেখে ভালোই লাগছে, তাই ও মজায় মজায় সব খেতে থাকে। তখনই আমরা জানতে পারি এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে কিয়াওয়ের মা। আসলে ওর বাবা অনেক নেশা করত, তাই ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছে, আর এই কারণেই কিয়া ওর মাকে ঘৃণা করে। ওর মা বলে, আমি তোমাকে নিতে চেয়েছিলাম, তোমার বাবা আমাকে দেয়নি, আমাকে মাফ করে দাও। তবে কিয়াও রেগে ওখান থেকে চলে যায়। ফ্যাংমি ওর মাকে সামলাতে থাকে। পুরো রাস্তায় কিয়াও অনেক কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ওর মা ছেড়ে চলে যাওয়ার পর ওর দাদার সাথেই থাকতো, কিন্তু কলেজ লাইফে ওর দাদাও মারা যায়। ও অনেক একা হয়ে পড়ে, আর ওই সময় গুচেনি ওকে সামলে নিয়েছিল। এখানে ওদের দুজনের ভালো একটা ফ্রেন্ডশিপ দেখানো হয়। এদিকে গুচেন অনেক সাহস করে মিটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। তখনই অনেক রিপোর্টার এসে ওকে ঘিরে ধরে, যেটাতে ও অনেক ভয় পেতে থাকে, না জানি ওর অ্যালার্জি হয়ে যায়। তখনই এখানে রয় এসে মেয়ের রিপোর্টারকে বকা দিয়ে তাড়িয়ে দেয়। গুচেন এখানে রয়কে দেখে পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা খেয়াল করি অফিসের একজন এমপ্লয়ি খুব চালাকি করে নুয়ানের হার্ড ড্রাইভটা ফেলে দিয়ে চেঞ্জ করে দেয়। নুয়ান পরে ওর হার্ড ড্রাইভ অন করে দেখে ওর পুরো কম্পিউটার হ্যাং হয়ে যায়। ও তো কিছুই বুঝতে পারছিল না। ও গুচেনকেও কল করে কিন্তু ও পিক করছিল না। ফ্যাংমি এদিকে কিয়াওকে মারানোর চেষ্টা করে। কিয়াও বলে, তুমি আমার পিছু কেন পড়ে আছো? ফ্যাংমি বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এবার কিয়াও এখানে আসল কাহিনী বলে, কেন ফ্যাংমিকে ডেট করতে চায় না। ও বলে, আমি যাকে ভালোবাসবো আমি চাবো সে সব সময় আমার পাশে থাকুক, আর তোমার পরিবার তোমাকে অনেক ভালোবাসে, আমি চাই না আমার জন্য তুমি তোমার পরিবার ছেড়ে দাও, আর আমি আবারও একা হয়ে যেতে চাই না, তো প্লিজ আমার জীবন থেকে চলে যাও আর আমেরিকা ফিরে যাও। এগুলো বলেও চলে যায়। ফ্যাংমি তো অনেক কাঁদতে থাকে। তখনই নুয়ান এসে ওকে এভাবে দেখে বলে, কি হয়েছে তোমার, কেউ কিছু বলেছে? ফ্যাংমি কেঁদে কেঁদে বলে, আমার আর কিয়াওয়ের মধ্যে সব শেষ। ও নুয়ানকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। নুয়ান ওকে সামলাতে থাকে। এদিকে কিয়াও ফ্যাংমির দেয়া নোটগুলো দেখে প্রচণ্ড কান্না করতে থাকে। নুয়ান আর ওজিন মিলে ফ্যাংমিকে বাসায় এনে শুইয়ে দেয়। ওদের দুজনেরই ফ্যাংমির জন্য চিন্তা হচ্ছিল। অন্যদিকে দেখি গুচেন রয়ের সাথে একটা রেস্টুরেন্টে ছিল। রয় ওকে ওর সাথে মিলে যেতে বলে, কিন্তু যখন গুচেন জানতে পারে রয় ওর আর নুয়ানের উপর নজর রাখছে, তো গুচেন বলতে থাকে, তুমি আমাদের থেকে দূরে থাকলে ভালো হবে। ও বলে, আমি শুধু তোমার জন্য এসেছি, তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো, আমি তোমাকে ভালোবাসি। তবে গুচেন ওকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এরপর ও নুয়ানের সাথে দেখা করতে আসে। নুয়ান তো ওকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। গুচেন ওকে বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম, এটা বলে ও বারবার নুয়ানকে কিস করতে থাকে। সাথে ও বলে, তুমি আমাকে প্রমিস করো যা কিছুই হয়ে যাক তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, আমাকে সব সময় এভাবে ভালোবাসবে, আমরা কখনো ব্রেকআপ করব না, ঠিক আছে? নুয়ান বলে, হ্যাঁ আমিও তো তোমাকে এত ভালোবাসি, কখনো তোমাকে ছেড়ে যাব না। এরপর গুচেন বলে, আচ্ছা তোমার ঠান্ডা লেগে যাবে, এবার ভেতর চলে যাও। কিন্তু নুয়ানের তো ইচ্ছেই হচ্ছিল না ওকে ছেড়ে যাওয়ার, আর ও বারবার এসে গুচেনকে জড়িয়ে ধরতে থাকে। পরদিন নুয়ান অফিসে এসে উজিনের কাছে ফ্যাংমির ব্যাপারে জিজ্ঞেস করে। উজিন বলে, ও তো আসেনি, ও এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। নুয়ান বলে, যাক ভালো হয়েছে, ও রেস্ট নেওয়া দরকার। এখানে গুচেন যখন অফিস আসে ও জানতে পারে ওদের নতুন গেমটা কেউ হ্যাক করে নিয়েছে, কেউ একজন কম্পিউটারে ভাইরাস ইনস্টল করে দিয়েছে, তাও আবার কোম্পানির বাহিরের কেউ না ভেতরের কেউই এটা করেছে। যখন ওরা সিসিটিভি চেক করে ওরা দেখতে পায় নুয়ানি ওই সময় কম্পিউটার চালাচ্ছিল, যেটা দেখে ওরা পুরো অবাক হয়ে যায়। এদিকে নুয়ান ওর কাজে বিজি ছিল। ওর টিমমেট বলে, তুমি যে প্রজেক্টে কাজ করছিলে ওই একই রকম গেমটা রাইভাল কোম্পানি লঞ্চ করে দিয়েছে। তখনই এক এমপ্লয়ি এসে বলে, তোমাকে বস এক্ষুনি অফিসে ডাকছে। নুয়ানি সে গুচেনকে ওর প্রজেক্টের ব্যাপারে বলতে থাকে। যেহেতু নুয়ানের হার্ড ড্রাইভ থেকেই ওই ভাইরাসটা ইনস্টল করা হয়েছে, তাই সবাই ওকে সন্দেহ করতে থাকে যে নুয়ান ওদের রাইভাল কোম্পানিকে নিজের প্রজেক্ট বিক্রি করে দিয়েছে।
নুয়ান বলে, এরকম কিছুই না, আমি কেন আমার প্রজেক্ট বিক্রি করতে যাব, যেটা পূরণ করা আমার স্বপ্ন ছিল। মিস্টার গুচেন, আমাকে বিশ্বাস করো। তখনই ডাইরেক্টর এসে একটা ফাইল দেয়। কেউ বলে, রাইভাল কোম্পানি আমাদের উপর কেস করে দিয়েছে। এটা শুনে গুচেন সবাইকে বাইরে চলে যেতে বলে। আর কেউকে বলে, আমি শিওর এই সব কিছু রয় করছে। কেউ বলে, রয়? ও কবে আসলো? নুয়ান কি রয়ের ব্যাপারে কিছু জানে? তুমি রয়ের ব্যাপারে ওকে বলেছো? গুচেন বলে, না, রয়ের সাথে আমার সমস্যা, আমি শুধু শুধু এখানে নুয়ানকে জড়াতে চাচ্ছিলাম না। অন্যদিকে গুচেনের বাবা জেনে ফেলে গুচেন আর নুয়ান কন্ট্রাক্ট রিলেশনে আছে, মানে ওরা নকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে আছে। উনি গুচেনের কাছে এসে বলে, এর মানে তুমি তোমার চিকিৎসাই করাওনি, আমি তো চেয়েছিলাম তুমি সুস্থ হয়ে আমার কোম্পানিটা সামলাও, আর তুমি এভাবে আমাকে ধোকা দিচ্ছ। উনি রেগে গিয়ে ওকে থাপ্পড় মারতে এনেছিল। তখনই নুয়ান সামনে চলে আসে। গুচেন আবার ওকে সামলাতে থাকে। নুয়ান ওর বাবাকে বলে, প্লিজ আমাকে এক্সপ্লেইন করতে দিন, আমার কথাটা তো শুনুন। তবে উনি রেগে ওখান থেকে চলে যায়। গুচেন বলে, তুমি ঠিক আছো তো? আমার উপর বিশ্বাস রাখো, আমি সব কিছু ঠিক করে দেব। নুয়ান বলে, তোমার বাবা এসব কিভাবে জানলো? গুচেন বলে, আমিও তো এটাই ভাবছি। আরও নুয়ানকে কিস করে কাজের কথা বলে কোথাও চলে যায়। তখনই কোম্পানিতে কিছু লোক আসে আর কেউকে বলে, এখনই কোম্পানির সব অনলাইন প্রজেক্ট বন্ধ করে দিতে হবে। এদিকে সন্ধ্যা হয়ে যায়, তবে গুচেন এখনও আসছিল না, এজন্য নুয়ানের ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখি গুচেন রয়ের সাথে দেখা করতে গিয়েছে। ও বলে, আমার কোম্পানির সাথে যা হচ্ছে তুমি এসব করছো, তাই না? রয় বলে, আমি এটা কেন করব? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখানে শুধু তোমার জন্য এসেছি। গুচেন বলে, ও আচ্ছা, তাহলে এটা বলো, আমার সাইকোলজিস্টের ইমেল আমার বাসায় কীভাবে গিয়েছে? এসব তুমিই করেছো, তাই না? ও বলে, হ্যাঁ, কারণ তোমার সাইকোলজিস্ট আমার কাজিন হয়। এসব শুনে তো গুচেন অনেক শক্ট হয়ে যায়। রয় বলে, তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল, তাই আমি তোমার খোঁজ রেখেছি। গুচেন বলে, আমার জন্য তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ও চলে যেতে এনেছিল। রয় বলে, আমি তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। এদিকে নুয়ানকে শেন কল করে বলে দেয়, গুচেন আমার প্রেসিডেন্টের সাথে এই রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। এখানে রয় ওকে বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে, যেটাতে গুচেন পুরো শক্ট হয়ে যায়। তখনই নুয়ান এসে ওদের এভাবে দেখে ফেলে। শেন আবার নুয়ানের কাছে ওদের দুজনের একসাথে ছবি পাঠিয়েছিল। নুয়ান দেখতে পায় এখানে ওই মেয়েটাই যে গুচেনের সাথে আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছিল। এরপর যা হওয়ার, নুয়ান ওকে ভুল বুঝে নেয়, ওর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। গুচেন ওকে দেখে জলদি ওর পিছু পিছু যেতে থাকে। নুয়ান কাঁদতে কাঁদতে বলে, দূরে থাকো আমার থেকে, ও তোমার এক্স গার্লফ্রেন্ড হয়, তাই না? তুমি আমার পিছু পিছু ওর সাথে দেখা করতে এসেছো, আর ও তোমার জন্য আমেরিকা থেকে ফিরে এসেছে, তুমি এখনও ওকেই ভালোবাসো। গুচেন বলে, এরকম কিচ্ছু না, আমার কথাটা তো শুনো। তবে নুয়ান ওর কোনো কথা না শুনেই ওর সাথে ব্রেক আপ করে এখান থেকে চলে যায়। গুচেন ওর পিছু যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর অ্যালার্জির কারণে ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই ওখানে কেয়াও চলে আসে। এর মধ্যেই গুচেন বেহুশ হয়ে যায়। এরপর কেয়া ওকে অফিস নিয়ে আসে। ও হুশে আসার সাথে সাথেই নুয়ানের সাথে দেখা করতে যেতে নিচ্ছিল। কেয়াও বলে, তুমি এখন কোথাও যেতে পারবে না, কারণ কোম্পানি এখন অনেক বড় সমস্যায় পড়ে গেছে। কিছুক্ষণ পর অনেকগুলো লোক এসে বলে, তোমাদের কোম্পানির সব অনলাইন প্রজেক্ট এখনই বন্ধ করতে হবে, আর না হয় তোমাদের জেলও হতে পারে। তো গুচেনের না চাওয়া সত্ত্বেও এখন ওদের সব অনলাইন প্রজেক্ট বন্ধ করে দিতে হয়। যেহেতু কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল, তাই কোম্পানির সব এমপ্লয়িরা রিজাইন করে চলে যেতে থাকে। বাসায় নুয়ান গুচেনের কথা ভেবে অনেক কাঁদতে থাকে। পরদিন সকালে গুচেন অফিসে ছিল, তখনই ওর কাছে রয়ের কল আসে। রয় বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, কারণ তোমার কোম্পানির ব্যাপারে অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে। তুমি তোমার কোম্পানি আমার সাথে মিলে যাও, আর না হয় তোমার এই কোম্পানি এভাবেই ধ্বংস হয়ে যাবে, তুমি কিচ্ছুই করতে পারবে না, শুধু আমি তোমার কোম্পানি বাঁচাতে পারবো। গুচেন ওকে সোজা নিষেধ করে দেয়, আমি কখনো আমার রাইভাল কোম্পানির পায়ে ধরবো না, যা হবে দেখা যাবে। তখনই ইয়ান এসে ওকে এক থাপ্পড় মেরে বলে, আমার বোন কোথায়? গুচেন বলে, তুমি এসব কী বলছো, আমি তো কিছু জানি না। ইয়ান বলে, আমি জানি তুমি আমার বোনের সাথে আবারও কিছু করেছ, দেখো ওই ব্রেসলেট আর চিঠিটা ছিঁড়ে গেছে। গুচেন দেখে চিঠিতে লেখা আছে, তোমার সাথে দেখা হয়ে আমার জীবনটা আরও বেশি কষ্টকর হয়ে গেছে। এসব পড়ে ওর অনেক খারাপ লাগছিল। এদিকে নুয়ানকে দেখি, ওর মনটাও খারাপ ছিল। ও ভাবতে থাকে, আমি ভেবেছিলাম গুড লাকি আমার সব কিছু ঠিক করে দিবে, তবে আমি ভুল ছিলাম। এখন থেকে আমি কঠোর পরিশ্রম করেই সব কিছু অর্জন করব।
গুজেন এদিকে নুয়ানের অফিসে এসে ওকে অনেক মিস করছিল। তখনই ও নুয়ানের টেবিলে ওই গ্লাসটা দেখতে পায়, সাথে ওটার ভেতরের চিঠিটাও পড়ে ফেলে। এটা দেখে ও খুব অবাক হয়ে যায়। এরপর ও নুয়ানের মায়ের বাসায় পৌঁছে যায়। ওখানে নুয়ানের মায়ের সাথে দুজন মহিলা বসেছিল, নুয়ানের জন্য বিয়ের ছেলে দেখছিল। মহিলাগুলো বলে ওই ছেলেটা তো খুবই হ্যান্ডসাম, নুয়ানের সাথে ভালোই মানাবে। তবে নুয়ানের মা বলছিল, হ্যান্ডসাম দিয়ে আমি কী করবো? যে ছেলে আমার মেয়েকে কষ্ট দেয় আমি ওসব ছেলেদের একদমই পছন্দ করি না। আমি এরকম ছেলে চাই যে আমার মেয়েকে খুশি রাখতে পারবে। গুজেন এখানে চুপচাপ নুয়ানের অপেক্ষায় বসেছিল। রাত হয়ে যায়, তবে নুয়ান এখনও আসে না। কিছুক্ষণ পর ওর কাছে নুয়ানের বাবা এসে ওকে খাবার সার্ভ করে। তখন নুয়ানের মা এসে এবারও গুজেনকে কথা শোনাতে থাকে, সাথে কিন্তু উনি খাবারও সার্ভ করে। নুয়ানের বাবা ওকে সরি বলে যে আমার ওয়াইফ এভাবেই কথা বলে আর লোকরা কষ্ট পেয়ে যায়। গুজেন বলে, আরে না না, উনি ভালো আছে। তো নুয়ানের বাবা হেসে বলে, উনি সত্যি ভালো? আসলে সব বাবা মাই তার বাচ্চাদের অনেক ভালোবাসে। ও কিন্তু নুয়ান ইয়ানকে অনেক ভালোবাসে, তবে ওর এই ব্যবহারের জন্য বাচ্চারা কখনো বাবা মায়ের দিকটা বুঝতে পারে না, উল্টো তাদেরকে দুশ্মন ভেবে নেয়। এসব শুনে গুজেনের ওর বাবার কথা মনে পড়তে থাকে। এরপর উনি নুয়ানের ব্যাপারে কথা বলতে থাকে, যেগুলো শুনে গুজেন খুব হাসে। দেন ও নুয়ানের রুমে এসে সব কিছু দেখতে থাকে। তখন ও নুয়ানের ছোটোবেলার একটা ছবি দেখে বলে, আমি কি ওকে কোথাও দেখেছি? ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ছোটোবেলা গুজেন অনেক অসুস্থ হওয়ার কারণে ও হসপিটালে অ্যাডমিট ছিল। তখন একটি মেয়ে এসে ওকে দেখতে থাকে, কিন্তু ওর মা এসে বলে, ওই ছেলের কাছে যেও না, গেলে তোমারও অ্যালার্জি হয়ে যাবে। এটা বলে উনি ওকে নিয়ে চলে যায়, যেটাতে গুজেন অনেক কষ্ট পেয়েছিল। দেন গুজেন ভাবতে থাকে, নুয়ানি কি সেই পিচ্চি মেয়েটা? অন্যদিকে ফ্যাংমি অসুস্থ ছিল, উজিন ওর খেয়াল রাখছিল। ফ্যাংমি বলে, আমি ডিসাইড করে ফেলেছি, আমি আর কিয়াওকে পেরেশান করব না, তাই আমি আবারও আমেরিকা চলে যাব। এটা বলেই ও খুব কাঁদতে থাকে, উজিন ওকে সামলাতে থাকে। পরদিন গুজেন ওর অফিসে এসে ওর এই ভালোবাসার অফিসটার এই অবস্থা দেখে ও অনেক কষ্ট পায়। এরপরও কিয়াওকে বলে, আমি একটা জিনিস ভাবলাম, আমরা দুজন মিলে এই কোম্পানিটা শুরু করেছিলাম, আমি চাই না এই কোম্পানিটা এভাবে ধ্বংস হয়ে যাক, আমি কিছুদিনের জন্য কোথাও চলে যাব, তোমার উপর আমি এখন সব দায়িত্ব দিয়ে যাচ্ছি। কিয়াও বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। অন্যদিকে আমরা নুয়ানকে দেখি, ও সেই স্টোরে আবারও কাজ করছিল। যেহেতু এখন আর ওর কাছে সেই গ্লাসটা ছিল না, আগের মতো ওর দিন খুবই খারাপ যাচ্ছিল। এতে সব ওনার ওকে অনেক বকাঝকা করতে থাকে। এতদিন লাকিভাবে চলাফেরা করার পর এখন আবার আনলাকি হওয়ার কারণে ও অনেক পেরেশান হয়ে যাচ্ছিল। বাসায় ইয়ান নুয়ানের জন্যই অপেক্ষা করছিল যে এত রাত হয়ে গেল ও এখনও বাসায় কেন আসলো না, ও কোথায় আছে। তখনই ওর পায়ের নিচে একটা লিপস্টিক পড়ে যায়। এদিকে দেখি নুয়ান বাসায় ফিরে আসে, ও দেখে গুজেন এখানেই দাঁড়িয়ে আছে। আগের মতো নুয়ানের ইচ্ছে হচ্ছিল এবারও ওকে শক্ত করে জড়িয়ে ধরার, তবে ও নিজেকে সামলে এখান থেকে চলে যায়। এদিকে ইয়ান অনেক ভয় পেয়েছিল, কারণ ও উজিনের এত দামি একটা লিপস্টিক নষ্ট করে ফেলেছে, সাথে ওর একটা মাস্কও নষ্ট করে ফেলে। যেটা দেখে উজিন অনেক রেগে যায়। ইয়ান বলে, সরি সরি, আমি তোমাকে কিনে দিব। উজিন বলে, এটা লিমিটেড এডিশন ছিল, আর রাগ করে ওকে বাসা থেকে বের করে দেয়। এখানে নুয়ানও রেগে বাসায় চলে আসে আর গুজেনের মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। ওরা দুজনই আকুতি মিনতি করছিল দরজাটা খুলে দেওয়ার জন্য, তবে উজিন নুয়ান দুজনই এসে ওদের বকা লাগিয়ে আবারও দরজাটা বন্ধ করে দেয়। এতে ইয়ান গুজেন দুজনই দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ ওদের একই অবস্থা হয়েছে। পরদিন সকালে ওরা দুজন দেখে ইয়ান আর গুজেন মিলে ওদের জন্য খুব সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, যেটা দেখে ওরা অনেক অবাক হয়ে যায়। এরপর গুজেন নুয়ানকে আবারও বোঝানোর চেষ্টা করে, আমার সাথে রয়ের কিচ্ছু নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমার কথাগুলো তো শুনো, আমাকে একটু সুযোগ দাও সব এক্সপ্লেন করার। তবে নুয়ান ওর কথায় কোনো দাম না দিয়েই ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি নুয়ান শপে অনেক পেরেশান হয়ে বসেছিল, তখনই দোকানের ওনার এসে ওকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমাকে দিয়ে আমার কাজ সম্পূর্ণ হয় না, এজন্য আমি আরেকজন নতুন এমপ্লয়ি রেখেছি, যেটা আর কেউ না, আমাদের গুজেন ছিল। ওকে দেখে নুয়ান পুরো অবাক। ওনার বলে, আজ থেকে তুমি ওর সিনিয়র, তাই সব কাজগুলো তুমি ওকে শিখিয়ে দিবে আর ওর সাথে ভালো ব্যবহার করবে। উনি চলে যাওয়ার পর নুয়ান বলে, তুমি এখানে কী করছো?
গুজেন বলে, আপনি আমার সিনিয়র, আপনি যেরকমটা বলবেন আমি সেরকমটাই করব। মুয়ান বলে, তুমি জি মোবাইল কোম্পানির সিও, আর তুমি এখানে কিভাবে কাজ করতে পারো? ও বলে, আমি কিছুদিনের জন্য ওখান থেকে ছুটি নিয়ে নিয়েছি, আমি এখন কোনো সিও না, সাধারণ একজন এমপ্লয়ি হিসেবে এখন আমি তোমার মনটা জয় করতে চাই। মুয়ান বলে, তুমি কি পাগল, এখানে অনেক মেয়ে কাস্টমার আসবে, তোমার যদি অ্যালার্জির সমস্যা হয় পেরেশানি হওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও। গুজেন বলে, যতক্ষণ তুমি আমার পাশে আছো কোনো কিছু নিয়েই আমার চিন্তা নেই, এটা বলেই ও চলে যায়। যেহেতু গুজেন দেখতে অনেক হ্যান্ডসাম, তাই এখন ওদের ক্যাফে অনেক কাস্টমার আসতে থাকে, ও খুব স্মার্টলি সব কাজ হ্যান্ডেল করতে থাকে। নুয়ান অনেক জেলাস হচ্ছিল যে কাস্টমার্সরা ওকে দেখে কি সুন্দর করে স্মাইল করছে। এদিকে কিয়াও তো একাই কাজ করছিল, তাই ওর উপর অনেক চাপ ছিল। তখন উজিন এসে ওকে কিছু ফাইল দেয়। কিয়াও ওকে থ্যাংকস বলে যে সব এমপ্লয়িরা অফিস ছেড়ে চলে গেছে আর ও এখনও এত কষ্ট করেই যাচ্ছে। উজিন বলে, আমি অনেক আগে থেকে এখানে কাজ করছি, আমি এই কোম্পানিটাকে অনেক ভালোবাসি, মিস্টার গুজেন অনেক কষ্ট করেছেন এই কোম্পানির জন্য, আমার বিশ্বাস কোম্পানি আবারও ঠিক হয়ে যাবে আর আমি কখনো এটা ছেড়ে যাব না। কেউ তখন ফ্যাংমির ব্যাপারে ওকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল, তবে করে না। এতে উজিন বলে, আমি জানি আপনি ফ্যাংমির ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছেন, এখন না, তবে ও কিছুদিনের মধ্যেই আমেরিকা ফিরে যাবে, তাই আপনার এই সুযোগটা মিস করা উচিত হবে না, কারণ ফ্যাংমি একটি ভালো মেয়ে আর আপনাকে অনেক ভালোবাসে। দেরি হয়ে যাওয়ার আগেই আপনার ওর সাথে কথা বলা উচিত, আর না হয় আপনি পস্তাবেন, এগুলো বলেইও চলে যায়। কেউ কিছুটা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ওনার গুজেনের উপর অনেক খুশি হয় যে আজ ওর জন্য এত কাস্টমার এসেছে, এর জন্য উনি বলে, আজ থেকে তোমরা দুজন টিম হয়েই কাজ করবে। মুয়ান বলে, কি, আচ্ছা যদি আমি আলাদা শিফটে কাজ করতে চাই তাহলে কি হবে? উনি বলে, তাহলে আর তোমাকে কাল থেকে কাজে আসারই দরকার নেই। উনি চলে যাওয়ার পর গুজেন বলে, ঠিক আছে আমাকে বের করে দাও, যেন কাল থেকে তুমিও আর না আসতে পারো। এতে নুয়ান আবারও পেরেশান হয়ে যায়। এরপর ওরা দুজন স্লিপ দিচ্ছিল, তবে গুজেনই কাস্টমারদের বেশি অ্যাট্রাক্ট করতে পারছিল, নুয়ানের কাছে তো লোকরা যাচ্ছিল না। নুয়ান ভাবতে থাকে, ও কতটা চালাক, সবাইকেই ওর দিকে নিয়ে গেল। এত কাস্টমার দেখে ওনারও খুব খুশি ছিল। সন্ধ্যাবেলা একটা কাস্টমারের ধাক্কাতে নুয়ানের গায়ে কফি পড়তেই নিচ্ছিল, গুজেন গিয়ে জলদি ওকে বাঁচিয়ে নেয়, যার ফলে ওর হাতেই কফি পড়ে যায়। মেয়েটা ওর হাত পরিষ্কার করে দিতে থাকে যে ওর হাতে কফি পড়ে গেছে। গুজেনের অবস্থা এখানে অনেক খারাপ হতে থাকে, তবে ও কাস্টমারের সামনে এটা শো করে না। নুয়ান খুব ভালোভাবেই এটা বুঝতে পারছিল। গুজেন জলদি বাহিরে চলে যায়, নুয়ানও ওর পিছু এসে ওকে সামলাতে থাকে, তবে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর ও সেন্সলেস হয়ে যায়। নুয়ান কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই ও জলদি জলদি গুজেনকে সিপিআর দিতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই ও আবারও সেন্সে চলে আসে। নুয়ান রাগ করে বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম না তোমার শরীর খারাপ হতে পারে, আমার কথা কেন শুনোনি তুমি? নুয়ান রাগ করে চলেই যাচ্ছিল, গুজেন ওকে থামিয়ে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, রয় আর আমার মধ্যে কিছুই নেই, আমরা একসাথে আমেরিকাতে কলেজেই পড়তাম, ও আমাকে পছন্দ করতো কিন্তু আমি করতাম না, ল্যাবরেটরি কাজের জন্য আমাদের একসাথে কাজ করা হতো, আমার অ্যালার্জির কারণে কখনো আমরা ক্লোজও হইনি, তবে আমি ওকে না বলেই আমেরিকা থেকে চলে এসেছি, তো ও আমার পিছু পিছু এখানেও চলে এসেছে, আসলে ও আমার উপর এই জন্য রেগে আছে যে আমি ওকে গুড বাই না করেই চলে এসেছি, এই জন্যই ও এসব করছে। আমি চাচ্ছিলাম না ও তোমাকে এসবের মধ্যে জড়াক, এই জন্যই আমি ওই দিন ওর সাথে দেখা করতে গিয়েছিলাম আর ওকে সরি বলতে যে আমি ওকে বিদায় দিয়ে আসিনি, আমি সত্য বলছি ওর জন্য আমার মনে কিছুই নেই। নুয়ান বলে, এরপরও আমরা একসাথে হতে পারবো না, এক তো তোমার কোম্পানিতে যা হয়েছে এর উপর আমার উপর দোষ এসেছে, আমি তোমার রাইভাল কোম্পানিকে আমার প্রজেক্ট বিক্রি করে দিয়েছি, তোমার বাবাও আমাদের সত্যটা জেনে গেছে, তাই আমরা এক হতে পারবো না। গুজেন ওকে জড়িয়ে বুঝাতে থাকে, আমরা একসাথে থাকলে সব কিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে কিয়াও এখানে ওর মাকে দেখতে আসে, ও দেখে ওর মা অনেক ভারী কাজ করছে, ওনার কষ্ট হচ্ছিল, কিয়াও ওনাকে হেল্প করতে যেতেই নিচ্ছিল, তবে ওর আগেই ওখানে ওনার ছেলে চলে আসে, ওনার হাজবেন্ডও চলে আসে। উনি বলে, তোমার এসব কাজ করার দরকার নেই, আমি করে নিব। ওর মার এত হ্যাপি ফ্যামিলি দেখে ওরও ওর ফ্যামিলির কথা মনে পড়তে থাকে, ও কষ্ট পেয়ে চলেই যাচ্ছিল, তখন ওর সামনে ফ্যাংমি চলে আসে, ও বলে,
তুমি সব সময় বলো তোমার লোকদের ব্যাপারে কিছুই আসে যায় না, কিন্তু দেখো তুমি বেশি অন্যদের জন্য চিন্তা করো। তুমি তোমার মাকে মিস করছিলে আর চলে এসেছো। দেখো তোমার মা এখনও তার পরিবার নিয়ে খুশি আছে, একমাত্র তুমিই আছো যে নিজেকে একা করে রেখেছো। তোমারও খুশি থাকা উচিত। কেউ জিজ্ঞেস করে আমি কিভাবে খুশি থাকব, তখন ফ্যাংমি ওর কাছে গিয়ে ওকে কিস করে আর বলে, কেউ আমি তোমাকে 99 বার কনফেস করেছি, এটা নিয়ে 100 বার, হতে পারে এটাই শেষ। এটা বলেই ও এক বুক কষ্ট নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। কেউ পেরেশান হয়ে ওকে দেখতেই থাকে। অন্যদিকে ইয়ান উজিনের জন্য রাস্তায় অপেক্ষা করছিল। উজিন আসার সাথে সাথে ও বলে, চলো আজ আমরা একসাথে খাবার খেতে যাব। উজিন ওকে এখানে ক্লিয়ারলি বলে দেয়, তোমার উচিত আমার জীবন থেকে চলে যাওয়া। ইয়ান ঘাবড়ে বলে, আমি আর কখনো তোমার লিপস্টিক নষ্ট করব না, আমি তোমাকে পেরেশান করব না। উজিন বলে, এটা লিপস্টিকের কথা না, আমি আমার বয়সে কোনো ছোট ছেলেকে ডেট করতে চাই না, আর আমার ফ্রেন্ডের ভাইকেও ডেট করতে চাই না। এটা বলেই ও চলে যেতে থাকে। তখন ইয়ান ওকে ধরে কিস করতে থাকে আর বলে, আবারও বলো তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও। এটা বলেই ও আবারও উজিনকে টেনে কিস করতে থাকে আর উজিনও ওকে না করতে পারে না। এখানে গুজেন নুয়ানকে বলে, তুমি এ সময় আমাকে একা ছাড়তে পারো না, ছোটোবেলায়ও তো তুমি আমাকে একা ছাড়োনি। এটা শুনে নুয়ান অবাক হয়ে যায় আর বলে, কি বলছো তুমি? ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় গুজেন যখন হসপিটালে ভর্তি ছিল, ওর সৎ মা ওর যত্ন নিতে থাকে, তবে ওর রেগে খাবারই ফেলে দেয়। ওর বাবা এসে এসব দেখে ওকে মারতে নিচ্ছিল। সৎ মা ওর বাবাকে আটকাতে থাকে, বাচ্চার সাথে তোমার এভাবে রাগ দেখানো উচিত না। উনি অনেক রেগে যাচ্ছিল, তাই সৎ মা ওনাকে বাহিরে নিয়ে যায়। বাহির থেকে এসব কিছু ছোট্ট নুয়ান শুনছিল। এরপর নুয়ান ওর কাছে এসে ওকে শান্ত করতে থাকে। ওকে একটা কাগজ দেয় যেটাতে ফুল আঁকা ছিল। নুয়ান বলে, তুমি এই ফুলটা দেখো, তোমার ভালো লাগবে। ওর এরকম কমফোর্ট করতে দেখে গুজেনের অনেক ভালো লাগে। বর্তমানে গুজেন যখন এসব কিছু নুয়ানকে বলে, ও অবাক হয়ে যায় আর বলে, ওটা কি সত্যি তুমি ছিলে? ও বলে, হ্যাঁ, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি এক এক করে সব কিছুই ঠিক করে দেব। এই সিনটা এখানেই কাট হয়ে যায়। গুজেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গাতে নুয়ানের অপেক্ষা করতে থাকে ওকে মানানোর জন্য, তবে নুয়ান ওর কোনো কথাতেই মানে না। নুয়ান ঘরে দরজা লাগিয়ে বসে থাকে আর গুজেন বাহিরেই। পরদিন দেখে গুজেন আগে আগেই কাজে চলে আসে, কিয়াও ওখানে আসে, ইয়ানও এসে ওকে দুলাভাই বলতে থাকে। ওরা দুজনও খুব কষ্টে ছিল, কারণ ওদের লাভ লাইফও খুব খারাপ যাচ্ছিল। ওরা তিনজন মজা করছিল আর একজন আরেকজনকে পিঞ্চ মারছিল। তখনই নুয়ান এসে ওদের দেখে ফেলে আর ওনারের কাছে শরীর খারাপের বাহানা ধরে আজকে ছুটি নিয়ে নেয়। তখনই ওরা শপের বাহিরে একটি বাচ্চার কান্না শুনতে পায়। ওরা গিয়ে দেখে এখানে কেউ একজন একটা বাচ্চাকে রেখে গেছে। এত ছোট একটা বাচ্চাকে একা দেখে ওরা তিনজনই খুব অবাক হয়ে যায়। বাচ্চারই অনেক কাজ ছিল। গুজেন জলদি ওকে কোলে নেয় আর সাথে সাথে ওর কান্না থেমে যায়। কিন্তু যখনই ও বাচ্চাটিকে শুয়ে দিতে নিচ্ছিল, বাচ্চাটি আবারও কাঁদতে শুরু করে। ওরা দুজন বলে, এখন তোমার ওকে কোলেই রাখতে হবে। ট্রলিতে ওরা একটা চিঠি খুঁজে পায় যেখানে লেখা ছিল, আমি আজকের জন্য আমার বাচ্চাকে শপের ওনারের কাছে রেখে যাচ্ছি, কারণ আমার একটু কাজ আছে, আগামীকাল এসেই নিয়ে যাব। শপ ওনার আসার সাথে সাথেই গুজেন ওনার কাছে বাচ্চাটিকে দিতে থাকে। উনি বলে, এই জায়গা তো বাচ্চা রাখার জন্য না, কেউ কিভাবে রেখে যেতে পারে, তো তুমি ওকে সামলাও। এটা বলেই উনি জলদি সব বন্ধ করে দেয়। ওরা তিনজনই পেরেশান হয়ে যায়। অন্যদিকে ফ্যাংমি আমেরিকা চলে যাওয়ার জন্য ওর লাগেজ প্যাক করছিল। নুয়ান বলে, তুমি যেও না। ও বলে, আমি এখানে কিয়ার জন্য এসেছি, ও যদি আমাকে না চায় তাহলে আমি এখানে থেকে কী বা করবো। নুয়ান, গুজেনও অনেক ভালো একটা ছেলে, তোমাকে অনেক ভালোবাসে, তোমার ওকে একটা বার চান্স দেওয়া উচিত। তখনই এখানে উজিন এসে বলে, ইয়ান আমাকে মাত্র কল করলো, ওরা সবের বাইরে একটি বাচ্চাকে পেয়েছে, ওরা তো সামলাতে পারছেই না, উল্টো পেরেশান হয়ে যাচ্ছে। অন্যদিকে ওরা তিনজন এবার বাচ্চাটিকে থামাতেই পারছিল না, ও কাঁদতেই থাকে। ওরা বাচ্চার সাথে খেলতে থাকে, নাটক করতে থাকে, তাতেও কাজ হয় না। তখন ওরা বুঝতে পারে ওর ক্ষুধা পেয়েছে, তাই এই দুটো বাচ্চার দুধ বানাতে থাকে, যেটা খুবই ফানি ছিল। গুজেন তো ওকে নিয়ে খুব পেরেশান হয়ে যাচ্ছিল। দেন যখন ওর মুখে পিটার দেয় তখনও চুপ হয়ে যায়। আর ইয়ান এখানে ওদের তিনজনকে ভিডিও কলে গুজেনের হাল দেখাচ্ছিল। ওরা এসব দেখে তো খুব হাসতে থাকে। কিছুক্ষণ পর ওরা বুঝতে পারে বাচ্চাটি কাজ সেরে ফেলেছে।
এখন ওর ডায়াপার চেঞ্জ করতে হবে। ওরা দুজন বাহানা মেরে দৌড়ে পালায়। গুচেন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই ও নুয়ানকে কল করে আসতে বলে। নুয়ানও জলদি জলদি এখানে চলে আসে। দেন ওরা দুজন মিলে খুব নাটক টাটক করে ডায়াপার চেঞ্জ করে ফেলে। বাচ্চাটির প্রতি এত যত্ন নিতে দেখে নুয়ান ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর নুয়ানুকে বলে, এরকম মনে হচ্ছে ভবিষ্যতে তুমি অনেক ভালো একজন বাবা হবে, মানে তোমার মধ্যে যে এত ধৈর্য আছে আর এতটা কেয়ারিং তুমি, এটা আমি আজ জানতে পারলাম। গুচেন বলে, এর মানে তুমি আগে আমাকে খারাপ ভাবতে? ও বলে, হ্যাঁ, তোমাকে আমার কাছে অনেক অ্যাটিটিউডওয়ালা লাগতো, অন্যকে দামই দিতে না তুমি। হঠাৎ করেই ও গুচেনের হাত ধরে বলে, তোমার অ্যালার্জি হয়নি? গুচেন বলে, কেন হবে? ও বলে, বাচ্চাটি মেয়ে ছিল, তোমার তো অ্যালার্জি হয়নি। এর মানে হতে পারে তুমি যাকে পছন্দ করো বা যাকে তুমি ভয় পাও না, তাদের থেকে তোমার অ্যালার্জি হয় না, আর যাদেরই তুমি ভয় পাও বা অপছন্দ করো তাদের থেকে তোমার অ্যালার্জি হয়। এরপর ও আরও জিজ্ঞেস করে, ছোটো থাকতে তুমি কি কোনো ট্রমা ফেস করেছিলে? দেন গুচেন ওকে বলে, যখন আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওখানে আমার সৎমা চলে এসেছিল, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তখন সৎমা এসে আমাকে ধরেছিল। যেহেতু আমি ভেবেছি আমার সৎমার জন্যই আমার মায়ের এই অবস্থা হয়েছে, ওনার টাচেই আমার প্রথমবার অ্যালার্জি হয়েছিল। এসব শুনে নুয়ান বলে, এর মানে তোমার অ্যালার্জির কারণ তোমার সৎমা, তুমি হয়তো তখন চাচ্ছিলে না উনি তোমাকে টাচ করুক। পরের সিনে দেখি ওই মহিলা তার বাচ্চাকে নিতে চলে আসে। উনি ওদের সরি বলে, আরও বলে, আসলে আমি আজ আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিতে গিয়েছিলাম, তাই আমি ওকে এখানে রেখে গিয়েছিলাম। উনি ওদের অনেক থ্যাঙ্কস বলে আর বাচ্চাটিকে নিয়ে চলে যায়। এরপর গুচেন নুয়ানকে নিয়ে ওর মায়ের কবরের কাছে যায়, কারণ আজ ওনার জন্মদিন ছিল। ওরা ওখানে গিয়ে দেখে ওদের আগেই ওখানে ওর বাবা আর সৎমা এসেছে। ওনারাও ওদের দেখে ফেলে। গুচেন ওর বাবাকে বলে, বাবা আপনার সাথে আমার কথা আছে। দেন ওরা দুজন সাইডে যায় আর বাবাকে সব কিছুর জন্য সরি বলে, হ্যাঁ, আমি প্রথম আপনাকে আমাদের রিলেশন নিয়ে মিথ্যে বলেছিলাম, কিন্তু এখন আমি নুয়ানকে অনেক ভালোবাসি আর আমার অ্যালার্জিও ভালো হয়নি। ও আরও বলে, এতদিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে এসেছি, কখনো আপনাকে বোঝার চেষ্টাই করিনি, আমাকে মাফ করে দিন, এখন থেকে আমি চেষ্টা করব সব সময় আপনার খেয়াল রাখার। ওর বাবা বলে, তোমার মা বলেছিল আমি ওকে ধোকা দিয়েছি, কিন্তু এরকম কিছুই হয়নি, তুমি ভুল শুনে এসেছো। ওই সময় আমার কোম্পানিতে ফাইন্যান্সিয়াল অনেক সমস্যা দেখা দিয়েছিল, তখন তোমার মায়ের বেস্ট ফ্রেন্ড মানে তোমার সৎমায়ের থেকে আমি অনেক হেল্প নিয়েছিলাম, ও শুধু আমাকে হেল্পই করেছিল, তবে তোমার মা এটাকে অনেক ভুলভাবে নিয়েছিল। আসলে তোমার মা ইমোশনালভাবে আনস্টেবল ছিল, ও অনেক ড্রাগসও নিত, এজন্য ওর সাথে কোনো ব্যাপারে কথা বলতে আমি ভয় পেতাম, ও সব কথা নিয়েই ঝগড়া করতো। আর তুমি হয়তো ভাবছো তোমার মায়ের সাথে রিলেশনে থাকা অবস্থায় আমি তোমার সৎ মায়ের সাথে রিলেশনে ছিলাম, এরকম কিছুই না। তোমার মায়ের মৃত্যুর 3 বছর পর আমরা রিলেশনে জড়িয়েছিলাম, এর আরও পরে আমরা ম্যারেজ রেজিস্টার করিয়েছি। আসলে তোমার সৎ মা কখনো তোমার মায়ের জায়গাটা নিতেই চায়নি, এই জন্য ও কখনো বাচ্চাই নেয়নি, কারণ তোমাকে ও কষ্ট দিতে চাচ্ছিল না, ও সবসময়ই তোমার ভালো চেয়ে এসেছে, ও মন থেকে তোমাকে নিজের ছেলেই ভাবে। আর এসব কারণেই আমি তোমার উপর রেগে থাকতাম যে তুমি কখনো কিছু বোঝার চেষ্টাই করো না। এসব শুনে গুচেন অনেক ইমোশনাল হয়ে যায়। এতদিনে ওর সব ভুলগুলো বুঝতে পারে। ও আবারও সরি বলে, আমারই দোষ ছিল, এতদিন যারা আমাকে ভালোবাসত আমি তাদের নিজের থেকে দূরে সরে রেখেছি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন বাবা। অন্যদিকে দেখি সৎমা গুচেনের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে অনেক ইমোশনাল কথাবার্তা বলছিল আর নুয়ান দাঁড়িয়ে ওনাকে দেখছিল। এতক্ষণে বাপ ছেলেও চলে আসে। গুচেন ওনাকে বলে, নেক্সট টাইম যখন আপনি আসবেন আমাকেও আপনার সাথে নিয়ে আসবেন, আমরা একসাথে আসব মায়ের সাথে দেখা করতে। উনি জিজ্ঞেস করে, তোমার কথার মানে কি? গুচেন বলে, আমরা একটা ফ্যামিলির মতো আসব। এতে উনি অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ, আমরা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাব। আমি তোমাকে ডিনারে ইনভাইট করছি, আমি কিন্তু অনেক ভালো রান্নাবান্না করতে পারি, তোমার অনেক ভালো লাগবে। দেন উনি ওনার হাজব্যান্ডের সাথে চলে যায়। এরপর গুচেন নুয়ানকে ওর মায়ের সাথে পরিচয় করায়। মা, ও নুয়ান, আমি ওকে অনেক ভালোবাসি, ওর সাথে দেখা হওয়ার পর আমার জীবনটা খুশিতে ভরে গিয়েছে। আরও অনেক ইমোশনাল কথা বলে। অন্যদিকে কিয়াওকে দেখি, ও আবারও ওর মাকে দেখতে এসেছে। ও দেখছিল ওর মা তার নতুন পরিবারের সাথে কতটা খুশি আছে। তখন ওর ফ্যাংমির কথা মনে পড়ে, যদি তুমি তোমার মাকে ভালোবাসো তাহলে তোমারও ওনার জন্য খুশি হওয়া উচিত যে উনি ওনার লাইফে খুশি আছে, আর তোমাকেও তোমার মতো খুশি থাকা উচিত।
তখনই ওর কাছে উজিনের কল আসে। ফ্যাংনি আজই আমেরিকা চলে যাচ্ছে, ও এয়ারপোর্টের দিকেই যাচ্ছে, এখনও তোমার কাছে সময় আছে, তুমি ওকে থামাতে পারো। এটা শুনেই ও জলদি এয়ারপোর্টের দিকে যায়। ফ্যাংমির গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে ও হেঁটেই যাচ্ছিল। তখনই কিয়াও এসে ওকে ডাকতে থাকে, তবে ফ্যাংমি ওকে ইগনোর করে সামনে চলে যেতে থাকে। কিয়াও বলে, প্লিজ যেও না, আমি তোমাকে ভালোবাসি। আর ওর লেখা সব নোটগুলো পড়ে পড়ে ওকে শোনাচ্ছিল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর দৌড়ে ওর কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে মেনে নিবে? ফ্যাংমি তো খুশিতে কেঁদেই দেয়, আর ওকে জড়িয়ে ধরে। অবশেষে ওদের দুজনের রিলেশনটাও সুন্দরভাবে শুরু হয়ে গেল। এদিকে ইয়ান বাসাটা সুন্দর করে সাজিয়ে উজিনকে প্রপোজ করে, তুমি আমাকে বিয়ে করবে? উজিন অবাক হয়ে বলে, এই তুমি এসব কি করছো? ও বলে, আমি তোমাকে প্রপোজ করছি। উজিন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? নুয়ান এসব জেনে গেলে কি হবে? ইয়ান বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, তোমার যেহেতু নুয়ানকে নিয়ে এত সমস্যা, আমি ওকে কল করে বলে দিচ্ছি। নুয়ান এখানে গুজেনের সাথে ছিল। ইয়ান নুয়ানকে কল করে বলে, আমি উজিনকে প্রপোজ করছি, তোমার কি কোনো সমস্যা আছে? এটা শুনে নুয়ান তো পুরো বলদ হয়ে যায়, ও কিছুই বুঝতে পারছিল না। ইয়ান বলে, এবার হয়েছে? অ্যান্ড ফাইনালি ইয়ান ওকে মানিয়েই নেয়, উজিনও হ্যাঁ বলে দেয়। দুজন দুজনকে খুশিতে জড়িয়ে ধরে, মানে ওদের প্রেমটাও এখন সুন্দর করে শুরু হয়ে গেছে। এদিকে নুয়ান অনেক অবাক হয়, এটা কিভাবে হতে পারে, তুমিও জানতে এটা? গুজেন বলে, হ্যাঁ তুমি ছাড়া বাকি সবাই জানতো। এতে নুয়ান রেগে বলে, তুমি আমাকে বললে না কেন? গুজেন তখন ওকে কাছে টেনে কপালে কিস করে, সাথে আবারও ওই ব্রেসলেটটা পরিয়ে দেয়, আর কখনো আমাকে ছেড়ে যাবে না। নুয়ান খুশি হয়ে বলে, হুম। তখনই গুজেনের কাছে কোম্পানি থেকে কল আসে। নুয়ান বলে, কি হয়েছে? ও বলে, রাইভাল কোম্পানি তোমার গেমটা লঞ্চ করতে যাচ্ছে, সাথে আমাদের কোম্পানিটাকেও তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য কনফারেন্স রাখবে। নুয়ান বলে, কি তুমি এত নর্মাল বিহেভ কিভাবে করছো? তোমাদের কোম্পানি নিয়ে যাবে ওরা, তুমি আর কিয়াও কত কষ্ট করেছো এটার জন্য, আমি জানি এসব রয় করছে, আমি ওকে ছাড়বো না। গুজেন ওকে থামিয়ে বলে, তোমার আমার জন্য এত কেয়ার দেখে অনেক ভালো লাগছে, আর আমাদের কোম্পানি কেউ নিতে পারবে না, টেনশন করো না, আমরা একসাথে সব ঠিক করে নিব। এরপর দেখি সবাই এবার কাপল কাপল হয়ে অফিসে চলে আসে, মানে ওরা সবাই একসাথে টিম আপ হয়ে গেছে। ওরা কিভাবে প্রমাণ করবে রাইভাল কোম্পানি ওদের গেম চুরি করে নিয়েছে, এটা নিয়ে সবাই প্ল্যান করছিল। এর মধ্যে ওরা আরেকটি টিমকেও ডেকে আনে, আর কোম্পানির পুরনো এমপ্লয়িরাও সব ফিরে আসে, মানে ওদের কোম্পানি বন্ধ হবে না, এবার সবাই একসাথে লড়াই করবে। কিছুক্ষণ পর ওরা দুজন অফিস থেকে বের হয়, তখনই ওখানে রয় চলে আসে, ও গুজেনকে ডাকে। নুয়ান সামনে এসে বলে, যদি তুমি কোনো কথা বলতেই চাও আমার সাথে বলো। এরপর রয় আর নুয়ান আলাদা কথা বলতে বসে। রয় ওকে অপমান করতে থাকে, তোমার ওই যোগ্যতাও নেই যে তুমি আমার সাথে বসে কথা বলছো। নুয়ান বলে, আমিও এত শখ করে তোমার সাথে কথা বলতে আসেনি, তুমি কি জানো জি মোবাইল কোম্পানি গুজেনের কত শখের? তুমি নাকি ওকে ভালোবাসো, তাহলে ওর এত শখের কোম্পানি কীভাবে ছিনিয়ে নিতে পারো? গুজেন কখনো ওর কোম্পানি নিয়ে গিভ আপ করবে না, মনে রেখো। রয় বলে, তুমি নিজেকে কী ভাবো, এটা বিজনেস, আর বিজনেসে এরকম কম্পিটিশন লেগেই থাকে। নুয়ান বলে, আমরা যখন কাউকে ভালোবাসি তার হ্যাপিনেসের উপর খেয়াল রাখা উচিত, তার উপর ফোর্স করা উচিত না। রয় বলে, তুমি কি এখানে আমাকে জ্ঞান দিতে এসেছো? নুয়ান বলে, তুমি ওকে পছন্দ করো, এর মানে এই না ওকেও তোমাকেই পছন্দ করতে হবে, ওরও কিছু ইচ্ছে আছে, ও তোমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই তুমি ওর দুর্বলতা ওর কোম্পানি নিয়ে খেলছো, এটাকে কোনো ভালোবাসা বলে না, এটা শুধু তোমার একটা জিদ। আমি গুজেনকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা কখনো গিভ আপ করবো না, এখন যা ইচ্ছা তুমি করে নাও, এসব বলেও বাইরে চলে যায়। রয় তো অনেক রেগে যায়, গুজেন ওকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো, ও তোমাকে কিছু উল্টাপাল্টা করেনি তো? নুয়ান বলে, আরে না, আমি ওকে বলে এসেছি যে এই গেম আমার, তুমিও আমার, এটাও বলেছি আমরা দুজন একসাথে ওকে অবশ্যই হারিয়ে দিব। গুজেন তো খুব খুশি হয়, দেন ওরা এখান থেকে চলে যায়। রয় রেগে শেনকে বলে, যেভাবেই হোক আমাদের ওকে হারাতেই হবে, ওদের মজা দেখিয়েই ছাড়বো। পরের সিনে দেখি ওরা সবাই একসাথে ওদের কাজ শুরু করে দেয়, এর মধ্যে ওদের রোম্যান্সও চলছিল, নুয়ানও ওর কাজ শেষ করে ফেলে, ওরা একসাথে অনেক খুশি ছিল। অ্যান্ড ফাইনালি রাইভাল কোম্পানির কনফারেন্সের দিন চলেই আসে। রয় বলতে থাকে, আজ রাত ঠিক 12টায় আমরা জি মোবাইল কোম্পানিকে আমাদের আন্ডারে নিয়ে নিব, সাথে গেমটাও লঞ্চ করে দিব।
তখনই ওখানে কিয়াও এসে সবার সামনে একটা ভিডিও প্লে করে বলতে থাকে কিভাবে ওদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে, কিভাবে রয়দের এমপ্লয়ি কোম্পানি এসে নুয়ানের হার্ড ড্রাইভ বদলে দিয়েছিল আর নুয়ানের প্রজেক্ট চুরি করে নিয়েছিল। নুয়ান বলে, আমিও প্রমাণ করতে পারবো ওটা আমারই প্রজেক্ট ছিল। দেন ওরা অনলাইনে বলেও দেয় আমাদের গেম খুব জলদি লঞ্চ হয়ে যাবে। এসব দেখে রয় বুঝে যায় ও আর কিছুই করতে পারবে না, ও চলে যেতেই নিচ্ছিল। গুজেন বলে, তোমার ক্ষমা চাওয়া উচিত তোমার দোষের জন্য। রয় বলে, আমি কখনো হার মানব না। গুজেন বলে, আচ্ছা এর মানে তুমি তোমার দোষ স্বীকার করবে না। দেন ও একটা ভিডিও দেখায় যেখানে রয় ওর লোকদের সাথে জি কোম্পানি ওদের আন্ডারে নেয়ার প্ল্যান করছিল আর নুয়ানের প্রজেক্ট চুরিরও প্ল্যান করছিল। সবাই এই রেকর্ডিংটা দেখে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ইয়ানি ওদের অফিসে গিয়ে সুযোগ বুঝে একটা মাইক্রোফোন সেট করে দিয়েছিল। রয় বলে, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামবে। গুজেন বলে, তুমিই তো বলেছ বিজনেসে এগুলো চলেই। তখন শেন দাঁড়িয়ে বলে, আমিও সকালে রিজাইন করে নিয়েছি, আমার কাছে সব মেসেজ স্ক্রিনশট আছে, আমিও সাক্ষী দেওয়ার জন্য রেডি আছি। মানে শেনও ভালো হয়ে গেছে। এইটা দেখে তো রয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর কিছু লোক এসে রয়কে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। গুজেন বলে, তুমি তোমার দোষ স্বীকার করে নাও, এখানেই তাহলে সব শেষ হয়ে যাবে। রয় বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে তোমার জন্য ফিরে আসা, এটা বলেও চলে যায়। নুয়ান আর গুজেন খুশি হয় যে অবশেষে সব ঠিক হয়ে গেছে। পরের সিনে দেখি নুয়ান আবারও ওর গ্লাসটা পরে হাঁটছিল, ওর সামনে গোল্ডেন স্পার্কল দেখতে পায়। ও গুজেনকে ভেবে জলদি ওর দিকে যেতে থাকে, কিন্তু এটা কি হলো? উনি তো ওই আঙ্কেলটা যে ওকে ওই গ্লাসটা দিয়েছিল। এটা দেখে ও পুরো শকড, ও পড়ে যেতেই নিচ্ছিল। তখনই গুজেন এসে ওকে বাঁচিয়ে নেয়। নুয়ানোকে বলতে থাকে, এটা দিয়েই আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম, আমাদের ভাগ্য বদলাতে পারে এই গ্লাস, কিন্তু কেন যেন আজ এটা কাজ করলো না। গুজেন বলে, আরে বোকা, এরকম কিছুই না, এই গ্লাসটা পান্ডা কোম্পানি গত বছর লঞ্চ করেছিল গেমের জন্য, আর পান্ডা আঙ্কেল তোমাকে মিথ্যে বলেছে, এটাতে এভাবেই গ্লিটার দেখা যায়। এগুলো শুনে ও তো পুরো বলদ হয়ে যায়। গুজেন বলে, হ্যাঁ লাগতো হয়, সেটা আমাদের নিজেকেই খুঁজে নিতে হয় নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে। তোমার কঠোর পরিশ্রম আর কাইন্ডনেসের জন্যই তুমি তোমার জীবনে ভালো জিনিসগুলো পেয়েছ আর আমাকেও পেয়েছ। এরপর গুজেন ওর কপালে চুমু করে সুন্দর করে ওকে জড়িয়ে ধরে। এদিকে আমরা উজিন আর ইয়ানকে একসাথে দেখি, ফ্যাংনি আর কিয়াওকেও একসাথে দেখি। সব কিছু ঠিক করার পর ওরা সবাই এখন ধুমিয়ে প্রেম করছে। নুয়ানও এখন ওর সব স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে আর গুজেনের সাথে সুন্দর একটা জীবনযাপন করছে। ওদের এত হাসি খুশির সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, টাটা।